श्रेष्ठं मनमपि शचीपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजं मुरुपुरीं माथुरिङ्गुष्ठवाटीं राधाकुण्डं गिरिबरमहो राधिकामाधवसं प्राप्तज कृपया। श्रीगुरुं तं नतु अस्मिन् नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनितिनामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष सुन्नवादि पाश्चात्यदेशतारिणे मांशाकल्पतरूप्यश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवे गौरचन्द्राय राधिकावय तदालये कृष्णाय कृष्णभक्ताय तदभक्ताय नमो नमः श्रीकृष्णचैतन्यप्रभो नित्यानन्द श्री अद्वैतगदाधर श्रीवासादि गौरभक्तवृन्द सबै उच्चश्वरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे आरु जुरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे आर जुरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरेनाम संकृतान की की, धाम की वृंदावन मथुरा धाम की जगन्नाथपुरी धाम की पुरुषोत्तम मास की जय कलकट नाम हटो महामिलन की हरिनाम संकीर्तन की गौर हरि हरि हरिव हरे कृष्णा नवदीप धाम ये नवदीपे अंतदीप মায়াপুরে ইস্কন পারমার্থীক প্রধান কার্যালয়ে ইস্কন নামহট ভবনে এই নামহট যে মেলা দুদিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে আজকে তার শেষ দিন তো এই শেষ দিনে উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুদেব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্লাভয়চরণারবিন্দ ভক্তিবেদন স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্্মী প্রণতি নিবেদন করে তাঁর হেতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ শ্রী পাদপদ্মে ধন্যবাদ প্রণতি নিবেদন করে তার রহিতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকল স্বজন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতুকী আশীর্বাদ প্রার্থনা করছি তো আমি চেষ্টা করবো বাংলা ভাষাতে বলার জন্য যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয় বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুণে মার্জনা করবেন হরে কৃষ্ণ তো কালকাটা যে নামহট্ট মেলা প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে গত বছরে কারা এসেছিলেন নামহট মেলায় হাত তুলুন গত বছরে কারা তো এ এবছরে বেশি নতুন এসছে তো প্রথম মায়াপুরে কারা আসছেন আগে আসেননি একদম কখনো মায়াপুরে আসেনি এমন কেউ আছে কয়েকজন তাহলে আপনারা সবাই মায়াপুরে এসছেন মাত্র কয়েকজন আসেনি এত ভক্তের মধ্যে মাত্র পাঁচজন মায়াপুরে আদৌ আসেনি আপনাদের ভালো লাগছে যারা আসেনি সবাই ভালো লাগছে মায়াপুর ভালো লাগছে কেন এই মায়াপুর হচ্ছে ধাম ধাম মানে গৃহ ধাম শব্দের অর্থ হচ্ছে আশ্রয় ঘরে আমরা আশ্রয় পাই আর ভগবান হচ্ছেন একমাত্র আশ্রয়দাতা সমাশ্রিত যে পদপল্লবপ্লবম মহৎ পদং পুণ্য যশ মুরারে তার আশ্রয়ে গেলে তিনি সবাইকে মুক্ত করে দেবেন তো সেজন্য বলা বেলায় মুরারি যিনি মুক্তিদাতা সব কিছু থেকে তিনি মুক্ত করে দেন এই জন্য তার চরণে আত্মসমর্পিত ব্যক্তি সে কেবল এই জলবন্ধন থেকে মুক্ত হতে পারে সেজন্য মনুষ্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জীবন চৌরাশি লক্ষ দেহ রয়েছে শাস্ত্রে আত্মা সেই পরম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ আমরা সবাই আত্মা আমি মানে আত্মা আমি মানে দেহ নই আমার দেহ বলি আমরা আমি দেহ কখনো বলি না আমি মাথা বলি না আমি হাত বলি না আমি পা বলি না আমার পা বলি আমার মাথা বলি আমার হাত বলি আমার দেহ বলি তাহলে আমি কে তো সে আমি বলতে বৈদিক শাস্ত্রে ভগবদ্গীতায় স্বয়ং ভগবান কৃষ্ণ যিনি সৃষ্টিকর্তা এই জগতের সব কিছুর সৃষ্টিকর্তা অহম সর্বস্ব প্রভাব মত সর্বং প্রবর্তে ইতিমত্ত্বা ভজন্তে মাং বুদ্ধাভাব সম্মনিতা যারা জ্ঞানী বুদ্ধিমান তারা এই ভগবদ্গীতার বাণী ভগবানের মুখ নিঃসৃত কথা যারা সত্যিকারে বুদ্ধিমান তারা জানেন যে জগতে সবকিছুর উৎস সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান এই জন্য ভগবান বলছেন অহং সর্বস্ব প্রভব আমার থেকে সব কিছু এসছে অন্য কারো কাছে নয় কোনো দেবতাও নয় দেবতারাও ভগবান থেকে এসছেন এই জন্য গীতায় কৃষ্ণ অহং আদি নাম সমত দেবতাদেরও আমি আদি উৎস দেবতারাও জীব প্রত্যেক দেবতা উন্নত জীব তাদের পুণ্যকর্ম কোনো জীব যখন ভালোভাবে করে তখন সে দেবতা শরীর লাভ করে দেবতার পদ লাভ করে ব্রহ্মা শিব যেরা সব রয়েছেন যেমন ব্রহ্মপদ ইন্দ্রপদ এগুলি সব পদ বলা হয় যেমন প্রধানমন্ত্রী পদ রাষ্ট্রপতির পদ কিন্তু একজন ব্যক্তি লাভ করে ঠিক সেই রকম এই দেবদেবীরা যে পদ আছে দুর্গা কালী শিব ইন্দ্রচন্দ্র বরুণ এগুলি এক একটা পদ তো সেজন্য শাস্ত্রে বলা হয় একশো বর্ণাশ্রম ধর্ম যদি যথাযথভাবে কেউ পালন করে একশো জন্ম পুণ্যকর্ম অর্জন করে তাহলে সে ইন্দ্রপদ চন্দ্রের পদ ব্রহ্মার পদ লাভ করতে পারে কিন্তু এগুলি অনিত্য এই পদগুলা অনিত্য যেমন প্রধানপতির পদটা অনিত্য রাষ্ট্রপতির পদটা অনিত্য মুখ্যমন্ত্রীর পদটা নিত্য যিনি পাবেন সেটা কয়েক পাঁচ বছর পরে আর তার পথ থাকবে না তো সেজন্য আমরা সমস্ত ভগবানের অংশ দেবতা মনুষ্য পশু পাখি কীট পতঙ্গ এগুলি দেহ কিন্তু আমি আত্মা সেটি ভগবানের অংশ এটি ভালো করে এই তত্ত্ব জানা উচিত প্রত্যেক মানুষের তেজন্য দেখবেন কখনো কখনো কোন মানুষের মধ্যে ধনী হয়ে যাচ্ছে আবার গরিব হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে আবার সাধারণ মানুষ হয়ে যাচ্ছে কবু স্বর্গে কবু মর্তে এই জন্য হয় কখনো দেব লোকে যাচ্ছেন কেববার মর্ত লোকে আসছেন কভু কীট কখনো কীট পতঙ্গ দেহ লাভ করছে আত্মা কীট পতঙ্গ দেহ লাভ করছে এই জন্য বলা হয় দেহ লাভ হচ্ছে কার আত্মার কেন আত্মা দেহ লাভ করছে না কারণং গুণসঙ্গ অশ সদ্ অসৎ জুনি জন্মসু এ সৎ দেহ অসৎ দেহ কখনো ব্রাহ্মণের দেহ কখনো মুচির দেহ কখনো কুকুরের দেহ হাতির দেহ কখনও দেবতা দেহ রাজা কখনো প্রজা পশু পাখি কীটপত এই রকম এগুলি হচ্ছে কেন না এই জড় জগতে গুণ রয়েছে সত্যগুণ রজগুণ তমগুণ ভগবদ্গীতায় কৃষ্ণ সেটি বলছেন যে আমাদের প্রশ্ন করা উচিত তাহলে এখানে আমরা মানুষ বসে আছি সবাই একই পরিবারের নয় সবাই একই রকম দেখতে নয় সবাই শিক্ষিত নয় সবাই ধনী নয় সবাই পুরুষ নয় সবাই গরিব নয় কেন এই প্রশ্ন যখন মানুষ করতে পারবে তাহলে বিচার করতে পারবে ও কি কারণ এই সমস্ত দেহগুলি এই জন্য গীতা কৃষ্ণ আছেন কারণং গুণসঙ্গ সদ অসৎ জুনি জন্মসু কখনো পুরুষ দেহ আছে আবার মহিলা দেহ আছে কেন এগুলি সব ভাগবতে গীতাতে গলা হয়েছে কর্মনা দৈব দৈবনেত্রে ন জন্তর্ দেহ উপপতে জন্তু মানে জীব সে তার পূর্বপূর্ব কর্ম অনুসারে এ বিভিন্ন দেহ লাভ করবে প্রভুপাদ উদাহরণ দিয়েছেন গীতার শিক্ষা অনুসারে আত্মা শুদ্ধ আমি যে আত্মা ভগবানের অংশ যেমন হাওয়া ওটা শুদ্ধ চাম্পা ফুলের বাগান দিয়ে হাওয়া গেলে কি গন্ধ হবে চাম্পা ফুলের গন্ধ হবে সেই একই হাওয়া ড্রেনের পাশ দিয়ে বইবে তখন কি গন্ধ হবে দুর্গন্ধ হবে তাহলে কিসের দোষ হাওয়ার দোষ তাহলে পরিবেশের দোষ কোন সঙ্গ করছে হাওয়াটা কার সঙ্গ করছে ঠিক সেরকম আত্মা আমি কার সঙ্গ করছি যার ফলে এই দেহগুলি বিভিন্ন রকম হয়েছে এটি যখন কেউ বুঝবে এগুলি গীতায় আছে যেহেতু মানুষ বুঝতে পারে না জন্য অনেকে ভাবে ও গরিব লোক তাকে আমি কেবল খাওয়াবো কেন গরিব হলো ও রোগী তাকে আমি সেবা করব ঔষধ দিব কেন রুগী হল এই প্রশ্নটা আগে করুন তাহলে আপনি বুঝতে পারবেন কেন ও রোগী আপনি আজকে একটা রোগ ছেড়ে দিলেন তার দিন আর একটা রোগ হলো আজকে তাকে খেতে দিলেন তার পরের দিন আবার ক্ষিদার্থ হচ্ছে খেতে না আজকে একটা ঘর দিলেন তার দিন ভূমিকম্পে সেই ঘরটা নষ্ট হয়ে গেল তার দিন আবার ঘর চাইছে আপনি কি সারা জীবন দিতে থাকবেন নাকি তাহলে আমরা এত মূর্খ আমরা ভাবছি আমি খুব দাতা আরে মহাশয় আপনি কোথা থেকে পেলেন চুরি করেছেন চুরি করার জিনিস অন্যকে দিচ্ছেন তাই আপনিও দণ্ডিত হবেন আমরা সবাই এই জগতে চোর সেজন্য ভগবানের সম্পত্তি সব আমরা পেয়েছি পূর্বকর্ম অনুসারে সেটি ভগবানের সেবার জন্য যেমন আপনাদের একটা ব্যবসা আছে বড় কেউ কেশিয়ার আছে টাকা খালি গনে টাকা গনে আবার কাউকে টাকা দিতে বললে সে দেয় ওই কেশিয়ার যে টাকা গণছে কার টাকা মালিকের টাকা গণছে আর কি নিজের ইচ্ছা মতো টাকা কাউকে দিয়ে দিতে পারবে দিতে পারবে না তাহলে ওর শাস্তি হয়ে যাবে ঠিক সেরকম আমরা এই জগতের সমস্ত বস্তু ঈশা বাষ্যমৃদম সর্বম কিঞ্চা জগতং জগৎ কিঞ্চিত বস্তু মাটি জল আকাশ আগুন বায়ু মন বুদ্ধি অহংকার এই গীতায় কৃষ্ণ সপ্তম অধ্যায় বলেছেন এসব আমার ভিন্ন শক্তি আর তার ঊর্ধ্বে আরেকটা উৎকৃষ্ট শক্তি সজীব বস্তু আত্মা সেটা আমার বিভিন্ন অংশ সেটা শক্তি এই নিকৃষ্ট শক্তি থেকে উচ্চতর শক্তি যার সংসর্গে এই দেহটা কাজ করছে এই দেহটা বাড়ছে কৌমারং যৌবনং জরা এই জন্য ছোট দেহটা বাড়ছে কেন না সজীব বস্তু শক্তি উৎকৃষ্ট শক্তি ভগবানের যখনই এই দেহের মধ্যে প্রবেশ করে তখন এই দেহটা বাড়ে সেই জন্য মনুষ্য জীবনে এই তত্ত্ব জ্ঞান অর্জন করা দরকার তখন আমরা বুঝতে পারব যে মনুষ্য জীবনে লাভ করে আমি কোথায় যাব আমি দুঃখ চাই না কেন দুঃখ পাচ্ছি আমি অ্যাক্সিডেন্ট চাইনি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেল করোনা চাইনি করোনায় ভোগ করলাম সব খেতে চাইছি কিন্তু খেতে পাচ্ছি না এসব কারণগুলি বুঝতে পারবে যে পূর্বের কর্ম দোষে এই সমস্ত দেহ এরকম শাস্তি সেজন্য অনেকে ভাবে আরে আমি নিজে চেষ্টা করে সব করে ফেলবো অনেক ছেলেমেয়েরা চেষ্টা করে পাস করে গেছে কিন্তু চাকরি পায় না তাহলে ওরা চেষ্টার কি ঘাটতি ছিল পাশ করে ও চাকরি হয়েও পেল না আবার কেউ চাকরি পেল কয়েকদিন চাকরি করেও তার আবার চাকরি চলে গেল কেন এগুলি উপলব্ধি করা উচিত ওইটা কি বলে কর্মনা কর্মনা দৈব নেত্রে সেজনই কর্ম অনুসারে প্রমোশন হবে ডিমোশন হবে সেজন্য কেউ প্রধানমন্ত্রী হয়ে গেলো তারপরে বছর আর প্রধানমন্ত্রী নেই পাঁচ বছর পরে বা দশ বছর পরে রাষ্ট্রপতি হয়ে গেলো তারপরে নেই ঠিক সেই রকম এই আত্মা যখন এই মনুষ্য দেহ পায় তখন তাকে বিচার করতে হবে যে আমার এই মনুষ্য দেহের উদ্দেশ্য করণীয় কি সেজন্য এই মনুষ্য দেহ প্রহ্লাদ মহারাজ মহাজন তিনি জানিয়েছেন অসুর কুলে জন্ম হয়ে তার যে গুরুকুল অসুর ছাত্রদের মধ্যে তিনি যেহেতু হিরণ্যকশিপ অসুর তার পুত্র প্রহ্লাদ মহারাজ তিনি মহাজন তিনি পাঁচ বছর বয়সে সেই অসুর ছাত্রদের সঙ্গে গুরুকুলে পড়াশুনা করতে গিয়েছেন কিন্তু তিনি নারদমণি থেকে তার মায়ের গর্ভে শিখেছিলেন ভগবৎ ধর্ম সম্বন্ধে আত্মধর্ম সম্বন্ধে দেহ সম্বন্ধে শিখেননি আত্মা সম্বন্ধে শিখেছিলেন দেহ উনি জেনেছিলেন অনিত্য আত্মা নিত্য দেহ সুখ আছে অনিত্য আত্মসুখ হচ্ছে নিত্য আনন্দ দেহর সুখটা চুলকানির মতো ফোড়া ঘায়ে হাওয়া দাওয়ার মতো দেহতে যেমন গরম পড়েছে এসির মধ্যে ঢুকে গেলেন একটু আরাম হবে আবার এসি থেকে বেরিয়ে গেলে কষ্ট হবে তাই এই জগতে আমরা দেহ সুখের পিছনে দেহকে হৃষ্টপৃষ্ট করার জন্য অনেক কসরত করি পরবর্তী জীবনে হাতি হয়ে জন্মাবে হতো বা দেহকে সুখ দেওয়ার জন্য আমরা অনেক কিছু করি সেটা ভালো যেমন কেউ গরিব লোক খেতে পাচ্ছে না তার দেহের উন্নয়নের জন্য শক্তি দেওয়ার জন্য কেউ খাদ্য দিচ্ছে ভালো কিন্তু কি প্রকার খাদ্য তাকে দিতে হবে যার ফলে তার এইরকম বারবার আর ক্ষিদার্থ মানে গরিব হতে হবে না বা তাকে আর বারবার খাবার চাইতে হবে না রোগ হবে না কেন এই রোগ হচ্ছে বারবার সেটা আর তাকে রোগ হবে না তো এইরকম কী সেই জিনিস আছে তো সেটাই এই গীতা ভাগবতে আচার্যরা মহাজনেরা প্রদান করেন এই জন্যই মনুষ্য জীবনে এই শিক্ষা লাভের জন্যই তাই সুচৈতন্য মহাপ্রভুরূপে কৃষ্ণ রাধাকৃষ্ণ তনু তিনি আচরণ করে শিক্ষাতে এসেছিলেন জগতের মানুষের হৃদয়ে পরিবর্তন করার জন্য তার চেতনাকে মার্জিত করার জন্য আপনারা নিজেদের মুখটা কেমনভাবে দেখেন নিজের মুখটা কিভাবে দেখেন আয়না দিয়ে কেউ কি নিজের মুখ দেখতে পারে আয়না দিয়ে দেখেন তাহলে নিজের মুখ দেখার শক্তি আমাদের কারো নেই আছে তাহলে আমরা সব কিছু দেখতে পারি এই অহংকারটা খারাপ আমি সব জানতা আমি সব দেখতে পারি এই অভিমান অহংকারটা খারাপ নিজের মুখটা দেখতে পারি না আয়না সাহায্য ছাড়া তাহলে আয়নাতে কি নিজের মুখ দেখা যাবে হ্যাঁ কি না হ্যাঁ হ্যাঁ কি না দেখা যাবে না যদি মহিলা থাকে দেখতে পাবেন তাহলে হ্যাঁ করলেন যে আয়নাতে দেখা যায় মুখ আপনার সবাই বলেন মহিলা থাকলে তো দেখা যাবে না তাহলে কি করতে হবে তাহলে আপনাকে চেষ্টা করতে হবে মহিলা পরিষ্কার করতে এখন কি মহিলা পরিষ্কার করলে মুখ দেখা যাবে হ্যাঁ কি না লাইট না থাকলে তাহলে বললেন যে মুখ দেখা যাবে তাহলে আমরা নিজস্ব কোনো ক্ষমতা নেই লাইট দরকার তো এমন একটি লাইট ঝাড়ু একসাথে পরিষ্কার হবে আয়না এবং লাইট জ্বলবে সেরকম কোন বস্তু আছে এই জগতে বৈজ্ঞানিকরা উন্নয়ন করেছে যে একসাথে ঝাড়ু দিবে এবং লাইট জ্বলবে কোন আয়নাকে ঝাড়ু দিবে আর লাইট জ্বালিয়ে দিবে এরকম কোনো মেশিন বেরিয়েছে কিন্তু মহাপ্রভু সেই মেশিন নিয়ে এসছেন সেটা কি জানেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শে দর্পণ মার্জনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম এই হরিনাম একটা ঝাড়ু আর সঙ্গে সঙ্গে ভগবান হচ্ছেন এই কৃষ্ণ নাম হচ্ছে লাইট ঈশ বলা হচ্ছে ভগবান হচ্ছেন আলো তো ভগবানকে গ্রহণ করলে লাইট জ্বলবে আর ভগবানকে গ্রহণ করলে ঝাড়ু হয়ে যাবে আয়না তো জন্যই কৃষ্ণ নিজে গৌরাঙ্গ রূপে এসে হরিনাম দিয়া হৃদয় সুধিল যাচি গিয়া ঘরে ঘরে এই জন্য হরে কৃষ্ণ মন্ত্র বিতরণ করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেলেন তারপরে হৃদয়কে শুধন করে লাইট জ্বালিয়ে দিলেন দেখ তুমি কে তুমি হিন্দু ন মুসলিম ন খ্রিস্টান ন মহিলা ন পুরুষ ন ধনী ন গরীব ন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী এই দেহের অনিত্য পরিচয় তুমি কোনো চন্দ্র সূর্য ইন্দ্র ব্রহ্মা বরুণ ন এই দেহের মধ্যে আত্মা এগুলি তোমার দেহের পরিচয় হ্যাঁ কোনো সিপিএম তৃণমূলই কংগ্রেসী বিজেপি ন দেহের পরিচয় তো যতদিন দেহের পরিচয় হবে জগতে যুদ্ধ লাগবে যখন কেউ অসুরের পরিচয় দেয় কখন কেউ দেবতার পরিচয় দেয় যুদ্ধ লাগে হ্যাঁ কি না অসুর দেবতার যুদ্ধ লাগে কখন কেউ হিন্দু বলে মুসলিম বললে যুদ্ধ লাগে কখন কেউ বিজেপি তৃণমূলী সিপিএম বললে যুদ্ধ লাগে আমেরিকান ভারতীয় দেহের পরিচয় মানে যুদ্ধের পরিচয় মানে যুদ্ধ চলে এই জন্যই কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসে ভক্তভাব অঙ্গীকার করে জগতে মনুষ্য জীবনের হিত সাধন করতে তাই তিনি কি করলেন না এই নাম বিতরণ করলেন তো সেজন্য জন্য গীতায় একটা কথা বলা আছে যে এই হিত সাধন কে করতে পারে মঙ্গল সাধন কে করতে পারে আজকাল অনেক গীতার শিক্ষা অনেক লোক ব্রাহ্মণ পণ্ডিত আবার সারা দুনিয়ার ছেলে মেয়েরা বসে পড়েছে গীতা থেকে এই বলেছেন সেই বলেছেন গীতা বলার অধিকার কার আছে হ্যাঁ এই যে হিত সাধন করবে গীতা পড়ে কে করতে পারে ভগবত গীতায় পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যুগে বর্ণনা করা হয়েছে সেখানে বলা আছে যে যারা ঋষি যেসব ঋষিরা নির্বাণ লাভ করেছেন লভন্তে নির্বাণম যে সমস্ত ঋষিরা ব্রহ্ম নির্বাণ লাভ করেছে এবং সেই ঋষিরা কেমন হবেন কলমসা কলমস মানে পাপ থেকে ক্ষীণ মানে মুক্ত হয়েছেন কলমসা এই ধরনের ঋষিরা ছিন্ন দ্বৈধা যতা সর্বভূত হিতে রতা এই ধরনের ব্যক্তিরাই সর্বভূতে সমস্ত জীবের হিত সাধন করতে পারবে না হলে করতে পারবে না তো এই শ্লোকটা কোথাও কোথাও চব্বিশ নম্বর আবার কোথাও কোথাও পঁচিশ কিন্তু আমাদের স্কানে এই পঁচিশ নম্বর শ্লোক পঞ্চম অধ্যায়ে তো সেজন্য সবসময় আমাদের উপলব্ধি করতে হবে আমরা অনেক সময় বুঝতে পারি না তো সেজন্য ব্রহ্ম নির্বাণ লাভ করতে হবে তো এটা কলমসা হতে হবে তো যদি কলমসা না হবেন তাহলে আপনি সর্বভূতের কাম মঙ্গল করতে পারবেন না হিত করতে পারবেন না তো আজকাল অনেক সাধু সন্ন্যাসী সেজে ভাবছে আমরা জগতের কল্যাণ করতে পারবো তার মানে তুমি কি পাপকর্ম থেকে মুক্ত কেউ কেউ বলে মৎস্য মাংস খাওয়া কোনো কোনো সাধুর বেছে তারা বলে এটা পাপ মাছ মাংস খাওয়াটা পাপ কিন্তু নিজেরা খায় সাধু সেজে কিন্তু তারা কি করে হিদ সাধন করবে এই জন্য তারা হিদ সাধন করতে পারে না শুধু লোক দেখানো বাহাবা পেতে পারে প্রতিষ্ঠা পেতে পারে বিশ্ববাসীর কাছে কিন্তু তারা জীবনে নিজের মঙ্গল করতে জানে না অন্যের মঙ্গল করতে পারে না এই ভগবত গীতার শিক্ষা অনুসারে সে ঋষি নয় সাধুর বেশে সে প্রতারক হবে সাধুর লাল কাপড় পরতে পারে সাধু সাজতে পারে সন্ন্যাস হতে পারে কিন্তু সে সাধু না সে ঋষি না সে মহাপুরুষ না কেন তারা নিজেরা বলছে যে মৎস্য মাংস খাওয়া পাপ আবার তারা খাচ্ছে আবার বলছে যে পাপকর্মর মুক্ত ব্যক্তিরা কেবল পরোহিত কামনা করতে পারে তাহলে এই ধরনের ব্যক্তি কী করে পরমঙ্গল করবে এই গীতা শিক্ষা অনুসারে তারা মঙ্গল করতে পারে না তারা লোকদের প্রতারণা করতে পারে ঠকাতে পারে তো এই রকম আমরা যেহেতু প্রতারিত হতে চাইছি তাই জগতে মানুষ সেই রকম ব্যক্তিদের দ্বারা প্রতারিত হচ্ছে প্রবাল বলছেন আমরা যেহেতু প্রতারিত হতে চাইছি খারাপ জিনিস করতে চাইছি কেউ যদি সমর্থন করে তাকে বাহাবা দিবে লোক ছিল ভক্তিবিনু ঠাকুর ব্রিটিশের সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ভক্তিবিনু ঠাকুর কে এন দত্ত কেদারনাথ দত্ত ব্রিটিশের সময় উনি বলেছেন আমাদের যে জলজগতে বা বর্তমান সমাজে যে মৎস্য মাংস ভোজে যে পক্ষপাতিত কারা করেছে ব্রিটিশের লোকেরা তারা এসে বিনা পয়সায় খাওয়াই দিয়ে গেছে আর এখন আমরা টাকা দিয়ে এই মৎস্য মাংস খাচ্ছি টাকা দিয়ে ব্রিটিশের গোলাম করছি এখন আর এইরকম ভক্তিম ঠাকুর বলছেন যে বর্তমান সমাজের লোকেরা ভাবে শক্তি থাকবে না মাছ মাংস না খেলে কিন্তু গরু মাছ মাংস খায় না সে হাল করে ঘোড়া বুঝা বয় হাতি কত বুঝা বয় কত শক্তিশালী কিন্তু দেখবেন একটা কুকুর মাংস খায় সে দৌড়ায় হা হা করে জিপটা বের করে আমাদের এখানে অনেকেই অনেকে বলে এইসব বৈষম্যেরা এসব রোগা পেটা আর এরা শক্তিহীন তারা মূর্খ এখানে আমাদের কড়াইতে যে রান্না হয় সেই কড়াইয়ের যে খন্তিটা আছে সেই মৎস্য মাংস ভুজি ব্যক্তি যিনি ভাবছেন শক্তিশালী তিনি এই খন্তিটা তুলতে পারবেন না এসেছেন অনেকে পালোয়ান মাছ মাংস ভুজি কিন্তু আমাদের খন্তি রান্না করার যে খন্তী যেখানে পাঁচ হাজার লোকের সবজি দিয়ে নাড়াতে হয় সেখানে উনি তুলতেই পারেননি বলে আমরা মাছ মাংস শক্তিশালী আপনারা সব নিরামিষ খান সব রোগা পেটা এরকম অনেকে নাকি বলে যারা সত্যিকারে মূর্খ তারা এটা বলবে মৎস্য মাংস এখন ডাক্তাররা জানে যে মাংস ভোজন করলে শক্তিহীন হয়ে যাবে দুর্বল হয়ে যাবে ক্যান্সার হবে নানা রোগ হবে হসপিটালে নাইনটি নাইন পার্সেন্ট মৎস্যাংস রোগীরা তাহলে পেট রোগী কারা মৎস্যা মাংস তাহলে যারা সাধুর বেশে এসব বকে বিশ্ববিখ্যাত হতে পারে কিন্তু বদমাশি করছে প্রতারণা করছে মানুষের কাছে কেন ভক্তিম ঠাকুর বলছেন ওরা তারা ব্রিটিশের গুলাম করছে এই মানুষ জানে না সেজন্য যারা আমাদের দেশের এইরকম মৎস্য মাংস ভোজি ইন্দ্রিয় সুখে আসক্ত ব্যক্তিরা সমর্থন করে এইরকম ব্যক্তিরা আর এই ধরনের মানুষকে সমর্থন করে ঝগড়া করে আর জগতে উৎপাত সৃষ্টি করে প্রকৃত সাধুকে চিনতে পারে না এবং তার নিন্দা করে অপরাধ করে আর নরকে যাওয়ার রাস্তা পরিষ্কার করে এই জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি ভক্তভাব অঙ্গীকার করে আচরণ করে শিক্ষাতে এলেন যতদিন পর্যন্ত কোনো ব্যক্তি এই ভগবানের নাম কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা যতদিন কেউ না করে সে বুঝতে পারবে না তো সেজন্যই হরি হরিনাম আর সারা বিশ্বের মানুষ করে বুঝতে পেরেছে তারা মদ মাংস মাছ মাংস সব ত্যাগ করে ফেলেছে কিন্তু আমাদের ভারতবাসী বলছে আমরা ধর্মের দেশ আর ধর্মের নামে প্রতারণা করছে ধর্ম ভগবানের দেওয়া আইন আমরা বিশ্ববাসীর কাছে প্রতিষ্ঠিত হয়ে ধর্ম তৈরি করতে পারি না নতুন ধর্ম সমাজে আমরা বলতে পারি না আমি ধর্ম তৈরি করছি না ধর্মংস্ত সাক্ষাৎ ভগবত প্রণীতম ষষ্ঠ স্কন্দ ভাগবতে যিনি ধর্মরাজ যমরাজ তিনি বলছেন মহাজনদের হৃদয় গহর থেকে ধর্মতত্ত্ব জানতে হবে তো সেজন্য মহাজন হচ্ছেন শিবজি নারদমুনি ব্রহ্মা এরা মহাজন তে এদের পদাঙ্ক অনুসরণ করা আমাদের কর্তব্য তো সেজন্য কলিযুগে কলি চারটি স্থানে থাকে যে অধর্ম চারটি স্থানে রয়েছে পাপ অনেকে বলছে সাধু বেশে যে মৎস্য মাংস খাওয়া পাপ কিন্তু পাপ মানে অধর্ম তাহলে মনুষ্য জীবনে ধর্মহীন মানুষকে পশু বলা হয় দ্বিপদ পশু তাহলে যদি কেউ পাপ কর্ম বলেন আর তিনি যদি মৎস্য মাংস ভোজন করেন তাহলে তিনি কিসের শাস্ত্র অনুসারে ধর্মহীন মানুষ পশু ভী নরান তাহলে পশুর সমান যারা সাধুরবেশে বলে মাছ মাংস খাওয়া পাপ আবার তিনি খাবেন যদি সাধুরবেশে তাহলে তিনি আচরণ করলেন না অন্নকে প্রতারণা করলেন তাহলে তিনি অধর্ম আচরণ করলেন তাহলে অধর্ম করে কে পশু ভী নরানাম পশুরা মনুষ্য আকার কিন্তু পশু ধর্ম না মানে সে পশু ভি নানাম নরপশু দ্বিপদ পশু সে কেবল আহার নিদ্রা ভয় মৈথুন করবে আর অন্য কিছু করবে না তো সেজন্য দেহ সুখে আসক্ত হবে ধর্মতত্ত্ব শিক্ষা করার জন্য ব্রহ্মার কাছে অসুরদের পক্ষ থেকে বিরোচন এসেছিলেন আর দেবতাদের পক্ষ থেকে ইন্দ্র এসেছিলেন যখন ব্রহ্মাজি দুইজনকে আয়না দেখালেন তখন বিরুচন অসুর পক্ষ থেকে দেখলেন অ পিতামহ আমার আত্মজ্ঞান লাভ হয়ে গেছে কি না দেহই সব যা কিছু দেহ ভোগ করবে সেটাই যোগদান দেওয়া যোগান দেওয়াটাই এটাই আসল যখনই যা সামনে পাবে তৎক্ষণা সেটা ভোগ করো এটাই আত্মজ্ঞান হয়ে গেল এটা হচ্ছে আসরিক ধারা তাই বর্তমান সমাজে অনেক দেহের সুখের জন্য যে সব সংস্থা তৈরি হচ্ছে কেবল দেহ সুখের জন্য দেহকে সুখ দিবে সে কেন ক্ষেতে পায়নি সেটা না দেখে দুদিন দিন হয়তো তাকে একটু খাবার দিবে তারপর দিন হয়তো গালি দিবে তো এটা আসরিক কিন্তু প্রসাদ বিতরণ সেটা আসরিক নয় খেতে দিতে হবে কিন্তু কি খেতে দিতে হবে কিভাবে হিত হবে জানে না মানুষ এমনি ভাত ডাল খেলে পাপ কৃষ্ণ গীতায় বললেন আমরা গীতার কথা উড়াবো কিন্তু গীতায় কৃষ্ণ বললেন যে যদি নিজের জন্য রান্না করে ওটা চুরি করা হয় আর যদি নিজের জন্য পাক করে খায় ওটা পাপ গ্রহণ হয় শাক সবজি পর্যন্ত যে শাক সবজি যদি কেটে খাওয়া হয় সেটাও পাপ কিন্তু যেহেতু ভগবান অনুমোদন করেছেন এই সবজি জীবস জীবাহার একটা মানুষের খাদ্য এটা তাহলে সে এটা যখন খাবে ভগবানকে নিবেদন করে খাবে ওই হত্যাটা পাপ নয় মিলিটারিতে কেউ অন্যদের দেশে একশো সেনা হত্যা করলে সেটা সরকার তাকে প্রমোশন দেয় পুরস্কার দেয় কিন্তু সেই মিলিটারি সৈনিক তার গ্রামে এসে কাউকে শ্যুট করে দিলে তার মৃত্যুদণ্ড হয় একই হত্যা প্রাইজ প্রমোশন একই হত্যা মৃত্যুদণ্ড ঠিক সেরকম কী হত্যা করতে হবে কার নির্ধারিত তাই যিনি সৃষ্টিকর্তা ভগবান তিনি বললেন যে এই হত্যা করাও পাপ অন্য জীবকে হত্যা করাও পাপ বাঘ সে মাংস খাবে অন্নকে হত্যা করবে কিন্তু মনুষ্য সে খাবে না যদিও মনুষ্য তার বৃত্তি মানে প্রবৃতি কোনো মানুষের যদি থাকে পাশবিকতা আসরিক মনোভাব রজগুণ তমগুণর দ্বারা তৈরি তাহলে সে মাংস খাবে কিন্তু তাকে সংযত করতে শাস্ত্রে বলে দেওয়া হলো যে তুমি মাংস খাবে একদিন অমাবস্যা রাত্রিতে দেবতাদের মধ্যে কালী মাতা হচ্ছেন তমগুণের অধিষ্ঠাত্রী দেবী তিনি মাংস খান না তিনি তমগুণী মানুষকে তার আরাধ্য রূপে কৃপা করার জন্য সংশোধন করার জন্য ভগবানের প্রতিনিধি রূপে মাতা কালী তিনি আসেন সেই সব তমগুনা আচ্ছন্ন মাংস ভুজি মদ ভুজি ব্যক্তিদেরকে আশ্রয় দেওয়ার জন্য তো সেখানে কীভাবে খাবে শাস্ত্রে বলা মাম স স সি মাম কালীর সামনে অমাবাস রাত্রিতে পাঠা বলি দিবে এবং বলি দেওয়ার সময় আগে বলবে হে মাত একে আমি কাটছি পুনরায় সে আমাকে কাটবে তার মানে আমি এখন মানুষ এই পাঠা কাটছি পরে আমি পাঠা হব এ মানুষ হবে এ আমাকে কাটবে এটা হচ্ছে কর্ম এইভাবে বলি দিয়ে সে মাংস খেতে পারে তার মানে ওই ধরনের তমগুণ রজগুণ ব্যক্তিদের সংশোধন করার জন্য তাদের লালসাকে মনুষ্য জীবনের সার্থকতা অর্জন করানোর জন্য যেহেতু সে তমগুণ রজগুণে আসক্ত তাই তাকে সংশোধিত করতে এই পন্থা বেদে দেওয়া হলো কিন্তু তা মানে নয় এটাকে অনুমোদন করা হল সেটি বলাই হয়েছে তোমার প্রবৃত্তি রয়েছে মাংস খাওয়া স্ত্রী সঙ্গ করা কিন্তু তুমি খাবে এটা ত্যাগ করাটা আছে মহাফলম এটা যে ত্যাগ করো এটা মহাফল লাভ করবে কিন্তু এটা তোমার প্রবৃত্তি অনুসারে খাবে কিন্তু কীভাবে খাবে তার মানে নয় যে কোনো ব্যক্তি সে যখন তখন স্ত্রী সঙ্গ করবে যখন তখন মাংস খাবে এরকম নয় বিবাহ জীবনে পুত্রার্থে সে স্ত্রীর সাথে মিশবে সেই কাম শাস্ত্র গীতায় বলন সেটা হচ্ছে ধর্ম পুত্রার্থে তাহলে সে স্ত্রী সঙ্গ করাটা সেটা ভালো সে তখন ব্রহ্মচারী আর সেটা ধর্ম কৃষ্ণ গীতায় বলন ওই কাম আমি পুত্রার্থে ক্রিয়তে ভার যা হলে এটা ঠিক নেই তার মানে নয় একজন গৃহত্যাগ করে সন্ন্যাস সে স্ত্রী সঙ্গ করবে সে করবে না যে গৃহস্থ করবে কিন্তু আবার লাইসেন্স দেওয়া হলো যে তুমি পুত্রের জন্য কেবল স্ত্রীর সাথে বিবাহ জীবনে মিশতে পারবে এরকম নয় দৈনিক তুমি মিশবে তো এইভাবে বৈদিক শাস্ত্রে বিভিন্ন শিক্ষা দেওয়া হয়েছে এই জন্য ভাগবতে বলা হয়েছে যে অধর্ম চার প্রকার আছে দ্যুতম পালম স্ত্রী সোনা যত্র অধর্ম চতুর্িধ এই চাটি হচ্ছে অধর্ম কিকি না দৌতম দূতম মানে কি দ্রুত ক্রীড়া তাসপালি জুয়া খেলা এটা হচ্ছে অধর্ম ভাগবতের প্রথম স্কন্ধ সপ্তদশ অধ্যায়ে আটত্রিশ নম্বর শ্লোক ওখানে বলা দ্বিতীয়ত পানম পানম মানে এই যে নেশা বিডি পান চা কফি সিগারেট হিরুণী এলএইডি মদ ইত্যাদি চুরট ইত্যাদি এগুলি পানম এগুলাও অধর্ম পাপ আর কি স্ত্রী মানে অবৈধ স্ত্রী সঙ্গ তা মানে বিবাহ ছাড়া মেলামেশা করা আর বিবাহ জীবনে পুত্র ছাড়া মেলামেশা করা এটাকে বলে অবৈধ সঙ্গ স্ত্রীয় এটা অধর্ম যদি আপনি পুত্রার্থে না করেন সেটা অধর্ম আর পুত্রার্থে করেন সেটা ধর্ম কামম ধর্ম অবিরুদ্ধ তারপরে বলা হলো সোনা মানে পশু হত্যা এখানে দন্তেশ দীর্ঘ দন্তে ন আকার সুনা দন্তেশ হর্ষ নয় এই সোনা মানে পশু হত্যা জীব হত্যা তো সেখানে কেউ বলবে শাক সবজিও তো জীব হ্যাঁ কিন্তু যেহেতু সেই সৃষ্টিকর্তা যিনি তিনি বললেন এটা পত্রং পুষ্পং আমাকে নিবেদন করে গ্রহণ করলে ওটা পাপ হবে না শাক সবজি আর সেই আত্মা কল্যাণ হবে তারা আবার সরাসরি মনুষ্য দেহ পাবে ভগবানের সেবা করার সুযোগ পাবে যে গাছপালা রান্না করছেন এনে শাক সবজি ফলমূল ভোগ লাগাচ্ছেন সেই যে আত্মাটা আপনি কল্যাণ করলেন পরবর্তী দেহ তার মনুষ্য দেহ ভক্ত ঘরে হবে সে ভগবানের কাছে যাওয়ার সুযোগ তাড়াতাড়ি আপনি করে দিলেন কিন্তু আপনি যদি এখন সেই শাকসবজি হত্যা করেন নিজের ইন্দ্রিয় সুখের জন্য সেটা পাপ হল তাহলে সেই গাছপালাকে বা তার যে রয়েছে ক্রম বিবর্তন অনুসারে তাকে ঘুরতেই হবে তাহলে এটা উপকার হল না সেজন্য আমাদের বৈদিক শাস্ত্রে কীভাবে ছিল প্রভুপাদ সারা বিশ্বের মানুষকে শিখিয়েছেন হ্যাঁ তো সেটা জানা উচিত এই জন্য যে কেউ সাধু সাজা উচিত না যে কেউ অবতার সাজা উচিত না ভগবান সাজা উচিত না যাকে তাকে যুগাবতার বলে করা প্রতারণা করা উচিত না শাস্ত্র অনুসারে কে যুগাবতার হবে সেসব রয়েছে হ্যাঁ শাস্ত্র অনুসারে বুড়ো হয়ে যাবে না যুগাবতার যে ভগবান অবতরণ করবেন তিনি বুড়ো হবে না কিন্তু আজকাল যুগাবতারগুলো সব বুড়ো হয়ে গেছেন গাল ঢুকে গেছে কিন্তু ভগবান যে অবতরণ করবেন শাস্ত্রে লেখা আছে কে তার নাম হবে কোথায় আসবেন তার বাবা মার নাম কি হবে তাহলে তিনি যে কলিযুগের যুগাবতার সে সব জানতে হবে চৈতন্য মহাপ্রভু যে আসবেন হাজার হাজার বছর থেকে লেখাই আছে তো সেটা মানুষ জানে না তো সেজন্য কলিযুগের যুগাবতার যে গৌরবর্ণ আজকাল যারা ভগবান বলছে তারা কি গৌরবর্ণ নয় আর তারা মাছ মাংস খাবে নাকি ভগবান কখনো মাছ মাংস খায় না ভগবত গৃহে কখনো মাছ মাংস দেওয়া হয় পরিষ্কার পবিত্র থাকতে হয় আর সেজন্য অনেকে জানে না এই জন্য এই চারটি অধর্ম বলা আছে যত্র অধর্ম চতুর্বিধ ভাগবত এইগুলি বলছে আমি বলছি না অধর্ম মানে এটি পাপ তো সেজন্য আমাদের গীতাতে কৃষ্ণ সপ্তম অধ্যায়ে আঠাশ নম্বর শ্লোকে বলেছেন যে জেশাং তু অন্তর্গতং পাপম কে ভগবানের আরাধনা করতে পারে ওই শ্লোকে বলা হয়েছে যে তুমি যার পূজা করো এক জায়গায় যাবে না সেটি ভগবান নিজে বলেননি কে ভগবানকে পূজা করতে পারে গীতায় সপ্তম অধ্যায় আঠাশ নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন জেষাং তু অন্তর্গতং পাপম যারা এই চারটি পাপকর্ম অধর্ম ত্যাগ করেছে অন্ত মানে মুক্ত হয়েছে জনানাম পুণ্যকর্মানাম যে পুণ্যকর্ম তার মানে ভগবানকে গ্রহণ করেছেন পুণ্য দুই রকম হয় একটা ভাত ডাল দেওয়া ওটা একটা পুণ্য ওটা অনিত্য আজকে খাওয়াবেন তারপরে আবার সে ভিক্ষা করবে কেন খেতে পায়নি কিন্তু ওই একই ভাত ডাল যখন নিবেদন করে শাক সবজি প্রসাদ যখন নিবেদন করে ভগ জীবকে বা মানুষকে বিতরণ করবেন তখন সেটা যখন সেই মানুষ খাবে সেটা পাপ থেকে মুক্ত হবে আর তার আত্মকল্যাণ হবে তার হৃদয়ের আয়না পরিষ্কার হবে সে তখন দেখবে আমি কৃষ্ণের দাস কেন আমি খেতে পাচ্ছিলাম না কেন আমার রোগ হয়েছিল কেন আমি বারবার হসপিটালিস্ট কেন আমি বুড়ো হয়েছি কেন বারবার আমার জন্মমৃত্যু হয়েছে কেন আজ প্রধানমন্ত্রী কাল রাষ্ট্রপতি কেন সাধারণ মানুষ এইগুলি প্রসাদ খেলে হরি নাম করলে বোঝা যায় না হলে বুঝতে পারবে না এই জন্য পাপকর্ম মুক্ত পুণ্যকর্মা নাম এই পুণ্যকর্ম হচ্ছে দুই রকমের মধ্যে এই পুণ্য যেখানে শ্রীকৃষ্ণের নাম শ্রবণ কীর্তন ভগবৎ প্রসাদ সেবা সাধু সঙ্গের মাধ্যমে যে পুণ্য হবে তার দ্বারা আত্মকল্যাণ হবে তো এই যে মানুষকে মনে করিয়ে দেওয়া যে আমরা কৃষ্ণের দাস ভুলে গিয়ে জন্ম মৃত্যু চক্রে ঘুরে বেড়াচ্ছি এটা হচ্ছে সব থেকে ভগবানের কাছে প্রিয় হওয়ার জীব সেবা প্রকৃত জীব সেবা বারবার একজনকে খেতে দিলাম আবার সে খিদা চাচ্ছে আবার বারবার জন্ম মৃত্যু হচ্ছে তাকে বারবার কষ্ট দেওয়া ওটা জীব সেবা হলো না ভগবানকে খুশি করানো হলো না প্রতারণা করা হলো তাকে আরও কষ্ট দেওয়া হলো মেয়াদটাকে বাড়িয়ে দেওয়া হলো যে ওকে খেতে দিলাম কেন খেতে পায় না সেটা জানলাম না তার মূলটা উদ্ঘাটন করলাম না কিন্তু আমি ভাবলাম আমিও খুব দাতা আমি তো চুরি করছি আমাকেও পরে শাস্তি পেতে হবে এইটা মানুষ জানে না সেজন্য মহাপ্রভু এসেছিলেন এই ধরনের ব্যক্তিদের মনোভাবকে মুক্ত করতে হিত সাধন করতে জগতের সেজন্য নাম আর প্রসাদ এই দুটি জিনিস ইস্কন থেকে বিতরণ করা হয় যেখানে মানুষের হৃদয়ের চেতনা পরিবর্তন হবে কেন সে খেতে পায় না কেন রোগ হয় বারবার জন্মমৃত্যু চক্র কেন হয় এইগুলি উপলব্ধি করতে পারে এবং এই জীবনে ভগবত ধামে ফিরে যায় আর তাকে এই জগতে বারবার আসতে হয় না ভিক্ষার জন্য বস্ত্রের জন্য হসপিটালের জন্য সে ভিক্ষা করতে হবে না যেতে হবে না তো সেই এই রকম নিত্য উপকার পরমানে প্রকৃত শ্রেষ্ঠ উপকার সেটা প্রত্যেক মানুষের যে পরম ধর্ম সেটা জানা দরকার সেটা কি এই জন্য মুনি ঋষিরা সকাম কর্মে আসক্ত ছিল তাই তার নৈমেশারণ্যে যজ্ঞ করল এক হাজার বছর আর সেখান থেকে তারা জানতে চাইল গোস্বামীর কাছে যে সত্যিকারে সমস্ত শাস্ত্রের নির্যাস যে কি করে সমাজের কল্যাণ হবে প্রকৃত মানুষের কল্যাণ কিসে হবে তো সে প্রকৃত মানুষের কল্যাণ সম্বন্ধে শাস্ত্রে ভাগবতের প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় ছয় নম্বর শ্লোকে বলা হয়েছে সবই পুমসাম পর ধর্ম যত ভক্তির অধ্যক্ষ যে অহিতুকী অপ্রতিহতা য আত্মা সুপ্রসিদ্ধতে তখন আত্মকল্যাণ হবে সেটা কিভাবে না পর ধর্ম মানে শ্রেষ্ঠ ধর্ম সমস্ত মানুষের সেখানে বলা হয়নি হিন্দু মুসলিম খ্রিস্টান ধনী গরিব সকল মানুষ দেহধারী জীব তার পরম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে কি না আমরা যে জীব ভগবানের অংশ দুর্গাকালী অংশ নয় পিতা মাতার অংশ নয় আমেরিকা পাকিস্তানের অংশ নয় ভগবৎ গীতা যদি মানেন সবাই ভগবাচ্ছেন আমরা তাই তার কর্তব্য ভগবানের সেবাতে যুক্ত হওয়া আর যখন ভগবানের সেবায় যুক্ত না হবেন কৃষ্ণ বলছেন অ্যভিচার করছ মামছ যভিচারে ন ভক্তিযোগেন সেবতে সগুণান সমতি তৈতান ব্রহ্মভূয় কল্পতে সে আত্মজ্ঞান লাভ করবে যখন গুণমুক্ত হবে কখন না আমার সেবাই যুক্ত হবে কেন জীব আমার অংশ আমরা জীব ভগবানের অংশ না জানে দুর্গাকালী শিবের অংশ ভাবছি তার সেবা করতে যাচ্ছি গরিব লোকের সেবা করতে যাচ্ছি হ্যাঁ গরিব লোক যে খেতে পায় না কী গরিব না কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য তাই তার কাছে ভগবানের প্রসাদ দান করুন তাকে হরিনাম দিয়ে তার চেতনাকে মার্জিত করুন ওইটা হচ্ছে প্রকৃত জীব সেবা সেখানে ভগবানকে ভালোবাসা হলো তখন প্রকৃত জীবকে ভালোবাসা হলো তাকে এই কষ্ট থেকে মুক্ত করালেন বারবার জন্ম মৃত্যু চক্র থেকে এই জ্ঞান মানুষের নয় তাই জন্যই মহাপ্রভু এসে এই হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছেন তখন দেখলেন একটা ধূপা সে কাপড় কাচ্ছে। আর মহাপ্রভু তাকে গিয়ে বললেন কীর্তন পার্টিকে বললেন তোমরা যাও তখন তাকে বললেন তুমি হরিনাম বলছে আমার সময় নেই আপনি ও সে ভাবছে মহাপ্রভু সন্ন্যাসী বেশি গিয়েছেন দেখো আমি গরিব লোক আমার কাছে কোনো টাকা পয়সা নেই তুমি অন্য জায়গায় যাও তখন মহাপ্রভু বললে না না আমি তোমাকে ভিক্ষা চাইছি হরে কৃষ্ণ বলো বলে আমার সময় নেই কাপড় কাচ্ছি দেখছো না হরিনাম করার আমার সময় নেই মহাপ্রভু বললেন আমি যদি তোমার কাপড়টা কেচে হরে হরিনাম করবে তখন মহাপ্রভু সঙ্গে সঙ্গে গিয়ে ওর সঙ্গে কাপড় কাচতে লাগলেন আর হরে কৃষ্ণ বলতে লাগলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তাহলে হাতে করো কাম মুখে বলো নাম কেউ বলতে পারে না যে না না কৃষ্ণ মানে সমস্ত শক্তির উৎস ভগবান থেকে সমস্ত বল শক্তি আসে কিন্তু আমি যদি কৃষ্ণকে বাদ দিই তাহলে শক্তিটা কি করে পাব যা যিনি শক্তির উৎস যার থেকে শক্তি আসছে তাকে আমি বাদ দিয়ে আমি কি করে শক্তি অর্জন করব কোনো মানে জিমে গিয়ে শক্তি অর্জন হবে ফুটবল খেলতে গিয়ে ক্রিকেট খেলতে গিয়ে শক্তি আসবে আসবে না তিনি যদি শক্তি নিয়ে নেন শক্তি আসবে না কে মোহাম্মদ আলী বলছিল ভগবান না ভগবান ভগবান করলে আল্লাহ আল্লাহ করলে শক্তি আসবে না কি দেখো আমি জিম করছি বা বক্সার আমি শ্রেষ্ঠ এক ঘুষি দিব শেষ করে দিব আমি নিজে নিজে শক্তি অর্জন করেছি আমি শক্তিমান বিশ্বের মধ্যে বড় বক্সার কিন্তু পার্কেনসনস রোগ হয়ে গেল একটা চায়ের কাপ তুলতে পারেন না তখন বলছে যিনি শক্তি দিয়েছিলেন তিনি নিয়ে নিয়েছেন তাহলে আল্লাহ থেকে শক্তি আসে গড থেকে শক্তি আসে ভগবান থেকে শক্তি আসে ভগবান ভগবান করলে হবে গীতা মানে কৃষ্ণ তো গীতা পড়লে শক্তি আসবে কেন গীতায় লেখা আছে যে বৃষ্টি হলে কি হবে শাক সবজি উৎপন্ন হবে শাক সবজি খেলে শক্তি হবে কিন্তু আমি যদি গীতা ত্যাগ করে জানি না কি করে বৃষ্টি হবে তাহলে শাক সবজি উৎপন্ন হবে না ফুটবল খেললে বৃষ্টি হবে শাক সবজি উৎপন্ন হবে ক্রিকেট খেললে হবে জিমে গেলে হবে যুদ্ধভূমিতে যাবেন শক্তি দরকার এগুলি করলে হবে কখনো হবে না সেই জন্য গীতা পড়লে শিক্ষা লাভ হচ্ছে যে বৃষ্টি হলে শাক হবে বৃষ্টি কি করে হবে যজ্ঞ করলে যজ্ঞ হচ্ছে এই কলিযুগে ভগবানের নাম তার মানে কৃষ্ণকে বই যজ্ঞ বিষ্ণু হচ্ছেন যজ্ঞ তো তার নাম করতে হবে এই জন্য মহাপ্রভু সে ধুপাকে বল হাতে কাম তাই শক্তি হবে সব কিছু হবে তো তাকে হরিনাম করিয়ে সেই ধূপাকে কাজকর্ম করিয়ে দিলেন তা মানে নয় ভগবান গীতায় বললেন মা আম যুদ্ধ চ তিনি বললেন না যুদ্ধ চ মাম অনুস্ম বল আমাকে স্মরণ কর তারপরে যুদ্ধ কর তাই যে কোনো কিছু করতে গেলে সমস্ত কর্ম কসরত সব ভগবানকে বাদ দিয়ে হয় না তার থেকে শক্তি পাচ্ছে আমি নিজে নিজে শক্তিধালী হতে পারি না এই জন্য এই নাম হট সংঘ আমি এতগুলি বলছি কেন না প্রকৃত মনুষ্য সমাজের যে মনুষ্যত্ব হারিয়ে গেছে ছিল জয়প্রত স্বামী গুরু মহারাজ তিনি নাম হট্ট কী বলতে গিয়ে বলেছেন যে নাম হট কী আপনারা পড়েছেন নাম হট পরিচয় কয়জন বাড়িতে নাম হট্ট পরিচয় আছে হাতুলুন তো ওখানে অষ্টম পাতায় রয়েছে নাম হট কি এখানে নাম হট মেলা আছে তা আমি কিছু সময় বলবো এত সময় কিছু বললাম যে মনুষ্য জীবনের যে আমাদের করণীয় সম্বন্ধে গীতা ভাগবত পড়ে ভগবানের আশ্রয়ে যেতে হবে তাই এই কলিযুগে আমরা কিভাবে ভগবানের আশ্রয়ে থাকব শক্তি অর্জন করব সঙ্গবদ্ধভাবে চলব সেই শিক্ষা একটু আমরা শুনব তো এই যেহেতু আমাদের বর্তমান সমাজে মানবতাটা চলে গেছে লুপ্ত মানবতা পুনরুদ্ধার কেবল ভগবানকে কেন্দ্র করে এই কলিযুগে ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন তাই ভগবান আর নামের মধ্যে পার্থক্য নেই তাই সে নামকে আশ্রয় করে সমস্ত কর্ম সম্পাদন করতে হবে সাধু সঙ্গে তো সেজন্য তখন আমাদের লুপ্ত মানবতা পুনরুদ্ধার হবে তো মানবতা বলা আছে তার মানে লুপ্ত হয়ে গেছে তো অনেক সময় বাবা মা বলে বাবা দেখে তার ছেলে মদ খেয়ে এসে মাকে গালি দিচ্ছে অশ্লীল ভাষায় আমার গিয়েছে অনেক জায়গায় একটা সরকারি অফিসার ভাটপাড়াক উত্তর চব্বিশ পরগনা নইহাটির কাছে ওইখানে একটা ব্রাহ্মণ পরিবারে আমি ছিলাম রাত্রি বারোটার সময় শুয়ে আছি পাশে বাড়ি সে ব্রাহ্মণ ফ্যামিলি হঠাৎ করে একটা লম্বা সুন্দর দেখতে ছেলে এসে এলো থাপড়ে মারতে শুরু করে দিয়েছে তখন চিৎকার আমার ঘুমটা ভেঙে গেছে গরমকাল দেখছি লাইট জ্বলছে আর মারছে শুধু সব হচ্ছে বাবা মা সেখানে ছেলে মেয়ে বউকে মারছে তখন এই পাশে বাড়ি কি হলো সবাই উঠে গেল বলছে ওই বাড়ির ছেলে এরকম মদ খেয়েছে বাবা মাকে মারে ও একটা সরকারি অফিসার ব্রাহ্মণ ছেলে তাহলে ওইটা মদ খাওয়াটা যে কি মানবতা না মানবতা নয় ভদ্র না অভদ্র তাহলে আপনারা বলছেন যে মদ খায় সে অভদ্র মানবতা নেই তাই বাবা মা সেখানে বলছে তোর একটু মানবিকতা নেই তোমার মানবতা চলে গেল মনুষ্যত্ব বোধটা নষ্ট হয়ে গেল বাবা মাকে মারছ স্ত্রীকে মারছ মদ খেয়েছে। তা তার মানে মদ তৎ খেলে সে ভদ্র নয় তার মানবিকতা নেই সে প্রধানমন্ত্রী হতে পারে রাষ্ট্রপতি হতে পারে বড় সাধু হতে পারে লাল কাপড় পরতে পারে সন্ন্যাসী হতে পারে তার মানে সে মনুষ্যতেই গণতে হবে না তো সেজন্য কে হবে তার মানবতাই নেই সেজন্য এইরকম যে মদ খেয়ে বিক্ষোভ থাকে তো সেই আমরা বলি তোর একটু মনুষ্যত্ব বোধ নেই তার মানে মন থেকে মনুষ্য তাহলে মনুর শর্ত মদ খাওয়া চলবে না আর যখন আপনারা দেখেন আপনার ছেলে একটা অন্যর মেয়েকে টেনে টেনে নিয়ে এলো আপনার বাড়িতে তখন আপনারা কি ভালোবাসেন ছেলেকে গালি গালাজ করেন তোর একটু মনুষ্যত্ব বোধ নেই আমার পরিবারে এরকম কেউ করেনি কুলাঙ্গার তোর একটু মনুষ্যত্ব বোধ নেই কি করছিস অন্যর মেয়েকে টেনে টেনে নিয়ে আসছিস এরকম বলবে হ্যাঁ কি না তখন আপনি বাবা মা এরকম বলবেন তোর একটু মনুষ্যত্ব বোধ নেই তার মানে এটা মানবতা নাই কাউকে হত্যা করলে কারোর সামনে তখনও বলবেন তোর একটু মনুষ্যত্ব বোধ নেই বাড়িতে বাদ দিয়ে চাক গিয়ে তাস পালি জুয়া লটরিতে আড্ডা করছে সেখানেও বলে তোর একটু মনুষ্য তার মানে এই চারটি পাপ কর্ম অধর্ম যে ভাগবতে বলা হয়েছে এইগুলি যারা করবে তার মানে তাদের মনুষ্যত্ব বোধ নেই তার মানে তারা ভদ্র নয় তাই সেই ভদ্র করার জন্য শুদ্ধ পারমার্থিক চিনিময় সংস্কৃতি চর্চার উদ্দেশ্যে লুপ্ত মানবতার পুনরুদ্ধারার্থে নিঃস্বার্থ সেবাবর্ত সাধনে তার মানে কোনো স্বার্থ রেখে হবে না তাই জন্য এই নাম হট্ট প্রচারটা যে আপনারা গ্রন্থ বিতরণ করছেন বাড়ি বাড়ি গিয়ে লোককে হরে কৃষ্ণ বলাচ্ছেন গীতা ভাগবত কথা বলছেন প্রসাদ বিতরণ করছেন এইটা নিঃস্বার্থ হতে হবে এখানে কোনো স্বার্থ থাকলে হবে না এটাই নিঃস্বার্থ না আমি যদি এইটাই পর উপকার প্রকৃত পর উপকার যে লোককে শিখাচ্ছেন ভুলে গেছে মানুষ তাকে গিয়ে শিখাচ্ছেন তো তাহলে তার মানবতাটা নষ্ট হয়ে গেছে আপনি গীতা ভাগবত শিখিয়ে হরিনাম দিয়ে প্রসাদ দিয়ে তার হৃদয় আয়না পরিষ্কার করিয়ে আত্মজ্ঞান লাভ করালেন জানল সে যে এই দেহ আমি নয় বারবার ভগবানকে ভুলে যাওয়ার জন্য আমি এই কষ্ট পাচ্ছিলাম খেতে পাচ্ছিলাম না রোগ হচ্ছিল বারবার জন্ম মৃত্যু চক্রে পশু পাখি কীট পতঙ্গে ঘুরছিলাম আজ আমি বুঝতে পেরেছি এই শ্রেষ্ঠ উপকার সেই জন্য নাম হট প্রচারটার এত গুরুত্ব রয়েছে তো এই জন্য এখানে সেই সেবা সেবা মানে সেবা মানে কি জানেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাল বলেন সেবা মানে সেব্যের তুষ্টি বিধান সেব্য হচ্ছেন একমাত্র ভগবান সেব্য একমাত্র ভগবান অন্য কেউ নয় কেন না তার অংশ আমরা তাই প্রত্যেক ব্যক্তির কর্তব্য ভগবানের সেবা করা তাই জসমিন তুষ্টে জগৎ তুষ্ট তখন সমস্ত জগৎ তুষ্টি বিধান করবে পেটকে খেতে দিলে যেমন হাত পা সব চলবে গাছের গোড়ায় জল দিলে যেমন ডালপালা সব উঠবে ঠিক সেই রকম পরমেশ্বর ভগবানের সেবা অন্য কারো সেবা বলা হয়নি তাই জীব সেবা মানে প্রত্যেক জীব পরমেশ্বর ভগবানকে ভুলে গেছে সেই জীবকে ভগবানের সেবাতে যুক্ত করাই ওটা হচ্ছে জীব সেবা সে ভুলে গেছে তাকে গিয়ে ভগবানকে তুমি ভুলে গেছো তোমার হৃদয়ে পরমাত্মারূপে ভগবান আছেন তাকে তুমি ভুলে গেছো এই জন্য জন্ম মৃত্যু চক্রে ঘুরে বেড়াচ্ছ খেতে পাচ্ছ না তাই হরিনাম করো প্রসাদ খাও এই রকম প্রকৃত জীব সেবা করুন এবং ভগবানের ভগবানের প্রিয় প্রিয় হয়ে যান এটাই আসলে কাছে হবে এটি গীতায় কৃষ্ণ বলেছেন যারা আমার বাণী প্রচার করে আমার কাছে জীবকে বদ্ধ জীবকে আমাকে ভুলে গিয়ে রয়েছে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসে সেই রকম জীব সেবার মতো আর কোনো জীব সেবা হয় না তার কাছে তার মতো প্রিয় ভক্ত আমার কেউ হয় না ওইটাই আসল প্রেম ওইটাই আসল প্রেম কিন্তু আমরা উল্টু বুঝি শুধু ঔষধ দিলে ভাত ডাল দিলেই হবে না তাতে তো আরও ফোড়া গায়ে হাওয়া দিয়ে সাময়িক যন্ত্রণা উপশম হবে কিন্তু আবার কষ্ট পাবে তো সেই জন্য এখানে বলা আছে সেবা সেব্যের তুষ্টি তাই ভগবানের তুষ্টি কিসে হবে নিজের সুখের জন্য তুষ্টি সেটা কাম ভগবানের সুখ বিধান কেবল হয় প্রেম প্রেম ও বুঝে রাখুন তো এই জন্য এখানে সেবা মানে কৃষ্ণের পবিত্র নামের মহিমা প্রচার করে সংকীর্তন রূপে জাতি ধর্ম বর্ম নির্বিশেষে সকলের কাছে গিয়ে তাদের চেতনার মার্জিত করানো একটা সাধারণ লক্ষ্য নিয়ে সমস্ত মানুষের কাছে সঙ্গবদ্ধভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম কীর্তন শিখান প্রসাদ দিন তাতে মানুষের আয়না পরিষ্কার হয়ে লাইট জ্বলে এইসব দেখতে পাবে এই জন্য এই নাম হট সংঘ এই জন্য কলিযুগের যুগ ধর্ম ভগবানের নাম অন্য কোনো ধর্ম নয় হ্যাঁ সেজন্য আপনারা খাবার বিতরণ করুন প্রসাদ হরিনাম হ্যাঁ জগতে কল্যাণ করুন তো এই নাম হট সংঘ কতজন সদস্য লাগবে মহাপ্রভু বললেন দশ পাঁচ মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া কেউ যেন অজুহাত না দিয়ে আমরা গরিব লোক কোথা থেকে আমরা পাব টাকা পয়সা কীর্তন কর্তাল মানে মৃদঙ্গ করতাল কিনব কিন্তু মহাপ্রভু দেখলেন কলিযুগের লোকেরা অলস আর অজুহাত দিতে ধুরন্দর তাই তারা হয়তো বলবে আমার মৃদঙ্গ কর্তাল নেই আমি কীর্তন গাইতে পারবো না সেই জন্য মহাপ্রভু সবাই উদ্দেশ্য করে বললেন দশ পাঁচ মিল দশজন পাঁচ জন মিশে নিজ দ্বারে মানে বাড়িতে বাড়িতে বস বসে কি করবে হাতালি দাও কীর্তন কর সবে তো হাতালি দেওয়ার আগে কি বলতে হবে কীর্তন তে ভগবানের নাম কীর্তন কলি যুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে এভাবে কীর্তন সবে হাতে তালি দিয়া বেশ মৃদঙ্গ লাগলো না এ হাতালি দিয়ে কীর্তন করে হাতের অশুভ রেখা চলে যাবে মুক্ত হয়ে যাবেন জ্যোতিষীর কাছে যাচ্ছেন সব পরিষ্কার হয়ে যাবে তো এই যে হরিনাম নিজে করলেন ভগবানকে গ্রহণ করলেন তাই ভগবান সন্তুষ্ট হবেন কেন ভগবান বলছেন যুগ ধর্ম নাম সংকীর্তন তাই সেবা তাই আপনি জুহা দিয়ে ভগবানের নাম সেবা করলেন তাহলে ভগবানের সন্তুষ্টি বিধান করলেন আর ভগবান বলেন যে ভুলে গেছে আমাকে তাকে গিয়ে বলালেন এটা সে জীব গ্রহণ করলো তাই ভগবান সেখানে সন্তুষ্ট হবেন তাহলে ভগবানের সন্তুষ্টি ওইটাকে বলা হয় সেবা সেবা মানে সেব্যের তুষ্টি বিধান এইটা মানুষ জানে না কিন্তু আজকাল আমরা ভাবি যে আমি গরিব লোককে খাওয়াবো ভাত ডাল খাওয়াবো ঔষধ দিব এটা সেবা কিন্তু উনি কি সন্তুষ্ট হচ্ছেন তাহলে ওটা সেবা বলা যাবে ওটা সেবা নয় গরিব লোককে খেতে দিলেন আজকাল পরশু সে তো সন্তুষ্ট হতে পারছে না তাহলে ওটা সেবা হল কি করে রুগীকে অসর দিলেন আজ একটা রোগ তার দিন ভালো হয়ে গেল তারপর দিন আর একটা রোগ তাহলে ওটা সন্তুষ্ট হলো না বাবা মার সেবা তাহলে বাবা মাকে আপনি সুন্দর এসি ঘর দিলেন কিন্তু কারেন্ট নেই আর এখন করুণা আপনি অনেক টাকা পয়সা খাবার দাবার কত কিছু নিয়ে আসছেন বাবা মার অক্সিজেন পাওয়া যাচ্ছে না তাহলে বাবা মার কোটি কোটি টাকা দিয়ে বাবা মার সেবা করছেন অক্সিজেন পাওয়া যাচ্ছে না এটা পাওয়া যাচ্ছে না তখন আপনি কি করবেন তাহলে বাবা সেবা কি করে হবে তাহলে বাবা তো সন্তুষ্ট হলো না তাহলে পিতার সেবা কি করে হলো তাহলে বাবা সন্তুষ্ট নেই তাহলে ওটা সেবা নয় কেন আমরা এইসব করছিলাম বাবার সেবা নাম করে বলছে আমি বাবাকে ভালোবাসি বাবার সেবা করছি কিন্তু এটা সেবা হলো না করছিলাম কেন বাবার টাকা পয়সাটা ব্যাংক ব্যালেন্সটা আমার নামে হয়ে যাবে ওটা কাম হয়ে গেল বাবার প্রীতি হল না তো জন্য সেবা মানে ভগবানের সন্তুষ্টি বিধান সেব্য জীব হচ্ছে সেবক সেবা আর সেব্য এই তিনটি জিনিস নিত্য সবাই জেনে রাখুন সেবা আছে মানে সেবক আছে সেবক আছে মানে সেব্য আছে তাহলে এই জগতে সেবক কে আর সেব্য কি তো সেজন্য সেবক প্রত্যেক জীব কেন আমরা তার অংশ তাই সেব্য হচ্ছেন একমাত্র ভগবান গড আল্লাহ এটা মানুষ জানে না এই জন্য এই নাম হট সংঘ এই জন্য সপ্তাহে একদিন চার পাঁচটা ফ্যামিলি দশ পাঁচজন মিলে একটা বাড়িতে রুটিন করে বসবেন এই জন্য একটা খাতা করে নেবেন যে খাতায় লেখা থাকবে যে আমাদের প্রতি সপ্তাহের হট মহামিলনের চক্রর খাতা এটা লেখা থাকবে তো এই খাতাতে কি কি হবে প্রতি সপ্তাহে এবং কোথায় এই হট সংঘ চারিটি সংঘে মানে বাড়িতে যে শ্রদ্ধা শ্রদ্ধাকুটির দশ পাঁচজন যে আমরা বাড়ি চারটা পরিবার আমরা যে বসব রুটিন করে নেবেন সেই খাতাতে লেখা থাকবে আগামীকা আগামী সপ্তাহে আমাদের রমেশ প্রভুর বাড়িতে নাম হট মহামিলন বসবে লেখা হয়ে গেল তাহলে সমস্ত সদস্য জেনে গেল রমেশ বাড়িতে মহামিলন হবে আমাদের নির্ধারিত টাইম বিকাল চারটা থেকে ছয়টা সবাই জানে নির্ধারিত টাইম ওইখানে কে গিয়ে এইরকম ঠাকুর সাজাবে এই যে ঠাকুর সাজিয়ে রেখেছে এখানে কে সাজাবে প্রত্যেক বাড়িতে হয়তো গৃহস্থ আশ্রম তার বাড়িতে এরকম ঠাকুর আছে ঘরে কিন্তু নামোটো মহামিলনে বারান্দাতে যখন বসবেন উঠোনে বসবেন এরকম ঠাকুর থাকতে হবে প্রত্যেকটা নামট সঙ্ঘের এরকম ঠাকুর থাকবে কিন্তু লেখা হবে কে ওইখানে গিয়ে ঠাকুর সাজাবে শিখিয়ে দিতে হবে যে সাজাবে তার নাম লেখা হয়ে গেলো কিন্তু প্রতি সপ্তাহে ওই ব্যক্তি সাজাবে না তার পরের সপ্তাহে আরেকজন সাজাবে ওখানে কে এরকম মাদুর বিছাবে তার নাম লিখবেন ওখানে কে ওখানে যে চিড়া ভিজাতে হবে কলা আনতে হবে ফল আনতে হবে ফুল আনতে হবে তার নাম লেখা থাকবে কেন প্রত্যেককে সেবায় সুযোগ দিতে হবে নাহলে অলস হয়ে যাবে তো নামহট্ট সংঘ যেখানে নিত্যানন্দ প্রভু মূল মহাজন তিনি মহাপ্রভুর নির্দেশে এই নামহট্ট সংঘ পাঁচশো বছর পূর্বে গুদ্রুম দ্বীপে সুরভিকুঞ্জে তিনি পত্তন করেছিলেন যাতে সেখানে আমরা ভগবানের নামকে কেন্দ্র করে আদান প্রদান করতে পারি ভগবানের নামকে কেন্দ্র করে এই কলিযুগে ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটার আদান প্রদান এটাকে বলে নাম হট্ট হাট মানে ক্রয় বিক্রয় শ্রদ্ধা মূল্য দিয়ে ক্রয় বিক্রয় করতে হবে তো সেজন্য এই খাতাতে এইরকম লেখা থাকবে কে আগামী সপ্তাহে আরতি করবে কে পূজা করবে কে আর তুলসী আরতি গাইবে তার মানে চেঞ্জ হবে প্রতি সপ্তাহে যে গাইতে জানে না তার নামও থাকবে যে আরতি করতে জানে না তার নামও থাকবে তখন আপনারা প্রশ্ন করবেন মহারাজ তাহলে কি করে উনি আরতি করবেন হ্যাঁ যিনি জানেন তার নাম থাকলে তিনি সারা সপ্তাহ নামটো পরিচয় থেকে শিখবেন তুলসী আরতিতে কয়বার তুলস ধূপ ঘুরাতে হবে কত কিছু করতে হবে হয়তো সে প্যান্ট শার্ট পরে আসে না প্যান্ট শার্ট পরে আসবে কিন্তু তার জন্য নামহট্টোর সঙ্গে একটা ধুতি আর একটা মালা রেখে দিবেন। তো ওই দিনে সে প্রতিদিনে এক মালা করে জপ করবে নামহট্টো মহামিলন দিনে নিরামিষ খাবে এ তার যোগ্যতা তাই তাকে এই সুযোগ দেওয়া হবে শেখার জন্য ওই দিনে তাকে বলে দাদা আজকে আপনার আরতি আছে যেহেতু আপনি প্যান্ট শার্ট পরে আসছেন এটা খুলুন ধুতি পরে নিন আর গলায় মালা পরুন আচমন করুন অপবিত্র পবিত্র বা বলে হাত জুড় করুন আপনি পবিত্র হয়ে গেলেন হরি নাম বলুন একবার দুবার তারপরে তুলসী মহারাজের কাছে প্রার্থনা করুন হে তুলসী মহারানী আপনি কৃষ্ণপ্রিয়া গুণগান করবেন আগে তো আমি খুব অত্যন্ত অপবিত্র ব্যক্তি মধ্য মাংস সব খায় আমি কোনোদিন এই সব করি না এইসব ইস্কনের ভক্তদের পাল্লায় পড়ে আজ আপনার আরতি করার জন্য সুযোগ নিচ্ছি আপনি তো করুণাময়ী কৃষ্ণ কৃষ্ণপ্রিয়া দয়া করে আমায় কৃপা করুন করুণা করুন কৃষ্ণপ্রিয়া রূপে আমি যাতে কৃষ্ণের প্রিয় হতে পারি দয়া করে আমায় যেন দৈনিক আমি তোমার সেবা করতে পারি এই সুযোগ আমাকে দিন এই প্রার্থনা করলেন আচমন করলেন তারপরে তুলসীতে আরতি করার জন্য একজন শিখাচ্ছে আপনাকে জল দিয়ে দিলেন ঘন্টা ধরলেন ধরে তখন উনি বলে দিচ্ছেন যে তুলসীর সমসঙ্গে সাতবার এরকম ঘোরাও চক্র আকারে তারপরে সমস্ত বৈষ্ণব সমস্ত দেবতা জনসাধারণ দেশে তিনবার ঘোরাও আবার জল হাত ধুয়ে নাও ধূপকাঠি রেখে আবার প্রদীপ ধরাও এই যে শিখানো হবে নাম হটো মহামেলন এই জন্য নামহটো মহামিলনে শিখাতে হবে শুধু গিয়ে প্রসাদ পেলাম কখন প্রসাদ হবে চিন্তা করে করে চলে গেলাম না যদি আমরা এনগেজ না দেই সবাই প্রসাদের চিন্তা করে আসবে যদি সবাই এনগেজ থাকে কে আসন বিছাবে কে কীর্তন গাইবে কে আরতি করবে কে সেখানে গীতা পাঠ করবে প্রতি সপ্তাহের নতুন নতুন সুযোগ যদি দেওয়া হয় কে ঠাকুরের বাসনটা মাজবে কে আরতি প্লেটটা মাজবে তাহলে কি হলো সবাই এনগেজ থাকলে সবাইকে আগে যেতে হবে তাহলে সেখানে মহামিলনে সবাইকে অংশগ্রহণ করতে হবে তাহলে সবাই আগিয়ে যাবে এই জন্য রুটিন খাতা রাখতে হবে রুটিন খাতা সেই রুটিন খাতা কেন না প্রেজেন্ট খাতা ওটা একটা হয়ে গেল খাতা আর একটা প্রেজেন্ট খাতা প্রেজেন্ট খাতায় কি থাকবে না এই যে আমরা দশজন সদস্য নাম থাকবে আমরা আসি কি না ওখানে লেখা থাকবে সপ্তাহে চারটা মাসে চারটা সপ্তাহ তো ওখানে লেখা থাকলো প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ চতুর্থ সপ্তাহ তারপরে লেখা থাকলো আনন্দ গোবিন্দ মধুসূদন প্রতিমা এরকম সব লেখা থাকলো নাম সদস্য আনন্দ হরে কৃষ্ণ তার মানে প্রথম সপ্তাহে উনি এসেছেন হ্যাঁ গোপিকা মাতাজি হরে কৃষ্ণ তার মানে প্রেজেন্ট হয়ে গেল সবাই এসছে কেউ একজন আসেনি আরে সুবল ও আসেনি আজকে তো একজনকে বললো ফোন কর প্রভু আজ আপনার অনেক সেবা আপনি আজকে আসতে পারেননি কোনো অসুবিধা না না আমার স্ত্রীটা হসপিটালে ও তাই না কি আমরা আপনার অনেক সেবা আপনার কত খোঁজ করছিলাম কিন্তু গালি দিবে না ধরেই সুবল তোর নাম তোমার জন্য কি আমরা বসে থাকবো বেটা কেন আসনি এরকম গালাগালি করবে না ভদ্রভাবে সবাইকে আমরা জিজ্ঞাসা করবো প্রভু আপনি আসতে পারেন না আপনার অনেক সেবা আজকে আপনার সঙ্গে থেকে আমরা বঞ্চিত হচ্ছি আপনি গুণগান করতে হবে ও আপনার এই অসুবিধার সঙ্গে সঙ্গে হসপিটালে গিয়েছে এক দুজন ভক্ত চলে যাবে চলো চলো হ্যাঁ তোমরা কীর্তন করো ও একটা সিরিয়াস দুজন ভক্ত দৌড়ালো হয়তো হসপিটালে গিয়ে সাহায্য করবে টাকা না থাকতে পারে দাঁড়ালেই সে সাহস পেয়ে যাবে তো এইরকমই বিভিন্ন দিক আমি বললাম সেজন্য প্রেজেন্ট খাতা কেন আসেনি এই সমস্ত তো অনুধাবন করা আর তৃতীয় খাতা হচ্ছে কি না পারমার্থিক ক্রমোন্নতি খাতা একটা সিঁড়ি আছে না মোট পরিচয়ে কয়জন দেখেছেন না মোটো পরিচয়ে সিঁড়ি আছে কয়জন দেখেছেন সবাই দেখেছেন এই যে সিঁড়ি এরকম সিঁড়ি আছে এখানে সিঁড়িতে শ্রদ্ধাবান সাধুসঙ্গী সঙ্গী কৃষ্ণ সেবক গৌরকৃষ্ণ সাধক শিল প্রভুপাদ আশ্রয় শ্রীগুরুচরণ আশ্রয় হরিনাম দীক্ষা পাঁচরাত্রি দীক্ষা এই সিঁড়িতে অতিক্রম করতে হবে মনুষ্য জীবনে ক্রমে ক্রমে হঠাৎ করে একজন শুদ্ধ ভক্ত হতে পারে না সেজন্য জনসাধারণ তারা মৎস্য মাংস খাচ্ছে প্রথম সে খাচ্ছে কোনো অসুবিধা নেই তাকে অভ্যাস করার জন্য শ্রদ্ধাবান কেবল হরিনাম জপ অভ্যাস করবে প্রতিদিন গীতা ভাগবত পড়বে সঙ্গ সপ্তাহে আসবে আর একদিন নিরামিষ খাবে তাকে শিখানো হবে এরকম আস্তে আস্তে তাই প্রসাদ খেতে খেতে সাধু সঙ্গ করতে করতে একদিন খারাপ জিনিসটা আপনার থেকে চলে যাবে জোর করে আপনি ছাড়াতে পারবেন না এই জন্য তার মানে সমস্ত লোককে আমরা কেউ বলতে পারি না না তুই মাছ মাংস খাচ্ছিস এইখানে আসবি না না প্রত্যেককে সেই সুযোগ দিতে হবে ক্রম অনুসারে ক্রম অনুসারে তাকে তুলতে হবে যেমন বিদেশিরা লাভ করতে পেরেছে তো সেজন্য এখানে এই খাতা লেখা থাকবে শ্রদ্ধাবান সাধুসঙ্গী এরকম উপরে চাট তারপরে সাইডে নাম তখন কোনো নতুন নাম হটোর সঙ্গে আপনারা তৈরি করলেন ওখানে এই চাট নিয়ে গেলেন একটা খাতায় ও মদন প্রামাণিক লিখে দিলেন আজ তিনি শ্রদ্ধাবান প্রথম নাম হাঁটো বসছে আর নতুন ওখানে আপনি একমালা জব আজ থেকে করবেন প্রতিদিন একদিন নিরামিষ খাবেন আজকের দিনে রাজি হ্যাঁ আমি প্রতিদিন সপ্তাহে আসব। এরকম বাড়ি বাড়ি ঘুরবো তাহলে আপনি আজকে ঢুকলেন তার ডেট লেখা হয়ে গেলো মদন প্রামাণিক আজকে নামহট্ট সঙ্গের সদস্য শ্রদ্ধাবান আজকে ডেট তো দশজন কম পাকে বা পাঁচজন তাদের নাম লেখা হয়ে গেল শ্রদ্ধাবান স্টেজে সবাই আসলো কেউ সেখানে সবাই নূতন তারপরে এরকম বসতে প্রতি সপ্তাহে যে রুটিন করা হয়েছে আপনার লিখেছেন আগামী সপ্তাহে কোন বাড়িতে হবে এর বাড়িতে হবে সেগুলো লেখা হয়েছে কে কি করবে পরিচালক আপনি সব দেখছেন আর এরকম করতে করতে মা এক মাস বসেছে নাম সঙ্গ তখন একদিন মদন প্রামাণিক প্রভু আপনি এখন কয়মালা জপ করেন আলোচনা চক্র যখন হচ্ছে সমত অনুষ্ঠান শেষে একমালা জপ হল প্রতিটা নাম মহামিলনে সবাই একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এরকম একশো বার শুনে শুনে করবেন প্রত্যেকটা নাম হট মহামিলনে একমালা জপ তাই জপ টপ শেষ প্রসাদের আগে আগামী সপ্তাহে কোথায় বসবে কি হবে এইসব তৈরি করতে হবে তো সেখানে আলোচনা চক্রে প্রথমেই মাঝে মাঝে এরকম যাচাই করতে হবে হঠাৎ করে ওই দিন পরিচালক জিজ্ঞাসা করছেন মদন প্রামাণিক প্রভু আপনি এখন কয়মালা জপ করেন এক মাস হয়ে গেল আমি এখন চার মালা করি জয় মদন প্রামাণিক মহাশয় কি মদন প্রভু কি দেখুন মদন প্রভু আজকে এক মাসের মধ্যে চার মালা জপ করছে সবাই ওনার জয় দিন তো উনি খুশি হবে না দুঃখ পাবে আরে মদন প্রভু আপনি বলছিলেন এক মালা জপ করতে পারবেন না কি করে করলেন বললে কেন এক মাস এসে ওই প্রভু গীতা পাঠ শুনলাম দেখলাম যে সময় তো অভাব পদ্মপাতায় জল থাকলে যেমন টলমল করে জীবনটা যে কোনো মুহূর্তে চলে যাবে তাই ভাবলাম আর কই দিন বাঁচব শুনলাম হরিনাম হচ্ছে শ্রেষ্ঠ ভগবান অভিন্ন তাই আমি একটু ভুরে উঠে পড়ি দেখলাম তোমাদের সাধুরা মহারাজরা সব ভুরে উঠে যায় তিনটায় উঠে যায় আমি চারটায় উঠে পড়ছি যার ফলে আমার চারমালা জপ হয়ে যাচ্ছে কাজে যাওয়ার আগেই হয়ে যায় এই জন্য আমি খুব আনন্দ পাচ্ছি তখন এই যে জিজ্ঞাসার মাধ্যমে তার চারমালা কি করি হলো অন্য লোকেরা উৎসাহ পাবে এই জন্য চক্র প্রয়োজন কিন্তু আমরা এলাম খেলাম চলে গেলাম তাই কেউ শিখবে না জানবে না কোনো উৎসাহ বাড়বে না বাড়বে কিন্তু এইভাবে যদি নাম নামহট্ট মহামিলন হয় সেই গতানুগতিকভাবে আমরা করে যাচ্ছি না এই রকম নিত্য নূতনভাবে হট প্রচারটাকে গ্রহণ করুন এটা আপনাদের চরণে আমার নিবেদন তখন আস্তে আস্তে বাড়তে থাকবে তখন আপনারা মাঝে মাঝে এরকম করতে করতে ওইখানে দেখছেন জনের মধ্যে অন্যান্য পাশ থেকে কিছু কিছু লোক আপনাদের সঙ্গে আসছে তারা অতিথি সংঘের সদস্য এই সংঘের অতিথি সদস্য তাদের সম্মান করবেন যখনই আর বলা থাকবে প্রত্যেক সদস্যকে জনের মধ্যে আপনার আত্মীয় স্বজনকে ডাকতে পারেন ওই পাড়ার আপনার বন্ধুকে ডাকতে পারেন ওরা কিন্তু সদস্য না ওরা খেলে আসবে দেখবে মাঝে মাঝে তাদের হরে কৃষ্ণ বলবেন আর একমালা জপ করাবেন প্রসাদ খাওয়াবেন সে কি করছে না করছে আপনার চিন্তাধারা নেয় মাঝে মাঝে জিজ্ঞাসা করবেন আপনি কি এরকম করতে চান এরকম যখন দেখলেন আরও পাঁচজন হয়ে গেছে আর আপনাদের মধ্যে দশজনের মধ্যে দেখছেন এই ভক্তটা খুব গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব নেয় বেশি উৎসাহী তখন ভাবলেন ও আমরা এই পাঁচজনকে এনাকে দায়িত্ব দিব তার মানে আপনার সঙ্গে থেকে আর ওই নতুন সদস্যদের পাঁচটা গ্রুপ মানে পাঁচজনকে দিয়ে আপনারা ওই পাড়ায় এক কিলোমিটার দূরে অত দূর থেকে আসেন আপনাদের আসতে হবে না আমাদের এই সুকৃতি গোবিন্দ প্রভু আপনার ওই পাড়ায় এই সঙ্গের সদস্য উনি ওখানে যাবেন উনি খুব উৎসাহী এখন আমরা দেখলাম এই চার পাঁচ মাসের মধ্যে ইনি খুব উৎসাহী হয়ে গেছেন তো উনি আপনাদেরকে দেখা তত্ত্বাবধান করবেন তাহলে উনি গিয়ে প্রথম থেকে কী শেখাবেন যা শিখে গেলেন খাতাটা কেমন করতে হবে অ্যাটেন্ডেন্স করতে হবে কাকে আরতি শেখাতে হবে সবাইকে এরকম গিয়ে আবার উনি ওই অ্যাক্টিভিটিজ ওইগুলা করবেন আবার ওই গ্রুপে যখন ওই কেউ বাড়লো বাড়ল ওখানে আবার কেউ উৎসাহী ভক্ত সেই সুকৃতি প্রভু কি করবে আর একজনকে বলে না না তোমরা অত দূর থেকে আসো তোমরা ওই পাড়ায় করো এ করতে করতে চারটা গ্রুপ হয়ে গেল ওখানে সবাই মিলে বসে পরামর্শ করতে হবে এই জন্য একটা সংঘ থাকলে তার কী করণীয় চার ছয়টা জিনিস করতে হবে প্রথম প্রত্যেক সংঘর একটা সংঘবদ্ধভাবে থাকতে গেলে কেন্দ্র থাকা চাই হ্যাঁ কি না প্রত্যেক বাড়ির কেন্দ্র আছে কি না তাই আমাদের স্নামট সংঘের কেন্দ্র থাকতে হবে কেন্দ্র হচ্ছে কৃষ্ণ গুরুদেব তো সেই কেন্দ্রতে কৃষ্ণ আর গুরুদেব তাদের শিক্ষা কি তবে পরস্পর মধ্যে পরামর্শ করে চলা তে আমরা যা কিছু করব পরস্পর পরামর্শ করে চলবো নিজে স্বতন্ত্র যে ইনচার্জ সে স্বতন্ত্র হয়ে আমি এটা বলছি তোমাকে মানতে হবে বলবৎ না তিনি ইনচার্জ হওয়ার যোগ্য নন তিনি সবাইয়ের সাথে বসে দেখো আমাদের জেলা প্রচারক আসবে বা গুরু মহারাজ আসবেন আমাদের এখানে একটা বড় অনুষ্ঠান হবে বা এর জন্মাষ্টমী হবে তাহলে আমরা একটা কিভাবে করব। তিনি সবাইকে নিয়ে বসে আলোচনা করবেন কি ছাপা হবে কি হবে তাহলে আমাদের জেলা প্রচারককে তো জানাতে হবে আমরা আগে খসড়া করে নেব তো জেলা প্রচারকে ডাকা হলো তার মানে তার সাথে পরামর্শ ঠিক আছে এটা অনেক বড় হবে তাহলে আমাদের কো ডাইরেক্টরকে এর সাথে ইনভল্ট করলে খুব ভালো হয় তাহলে অনেক ভালো হবে উনি আসলে আরও সুন্দর হবে তো রকম পরামর্শর মাধ্যমে সেটাকে কি করতে হবে না প্রথমে আছে কেন্দ্র তারপরে আমরা পরস্পর মধ্যে পরামর্শ করলাম কেন করছি না প্রত্যেক ভক্ত প্রত্যেকে গুরুত্ব দিলে এই পরামর্শটা হবে সেজন্য আমাদের প্রত্যেক একসাথে গুরুত্ব দিতে হবে ছোটো না বড় এইসব ভাবলে হবে না ও এসে এক মাসের মধ্যে চার মালা জপ করছে কিন্তু আমি এক মালা করছি না না ওর গুরুত্ব নেই এ চার মালা জপ করছে ওরকে গুরুত্ব দিলাম এই ভাবনা হবে না সঙ্গের মধ্যে সে একমালা জপ করলেও তাকেও গুরুত্ব দিতে হবে সেজন্য রূপ গোস্বামী উপদেশামৃত গ্রন্থে পঞ্চম শ্লোকে কি বলেন কৃষ্ণে তিজস্য গিরিতং মনসা আদ্রয়েত ও কৃষ্ণ নাম করছে মনে মনে আদর কর আর দেবহতি মাতা কি বললেন ভাগবতে তৃতীয় স্কন্ধে হ্যাঁ তিনি বললেন অহবত সপচহত গরিয়ান যজ্জহাগ্রে বর্ততে নাম তুভ্যম চাণ্ডাল কুলে জন্ম হয়েছে কুকুর মাংস ভোজি পরিবারে জন্ম হয়েছে কিন্তু তার জুহা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জুহা আগ্রে হচ্ছে এই নাম সে কি গরিং যদ জুহা আগ্রে বর্তে নাম স্তুভ্যম অহবত সপচ হ গরিয়ান সে শ্রেষ্ঠ ব্যক্তি তাহলে আমি তাকে হেয় করব কেন সে একমালা জব করছে তাকে সিঠাকর করবো কেন কাঠ বিড়াল একটা বালিদানা নিয়ে সমুদ্র মন্থনে যায় ফেলে দিচ্ছে আর হনুমান পাথর পাহাড় নিয়ে যাচ্ছে এই কাঠ সর এখান থেকে তোর এই বালিদানা কি হবে রামচন্দ্র ভগবান দেখছেন হনুমান তোমার শক্তি অনুসারে তুমি পাথর ফেলবে পাহাড় ফেলবে বাড়ি আর এই কাটবিলার শক্তি অনুসারে বালিদানা ফেলবে একই সেবা মনে করো না তুমি বড় করছো তখন হনুমান চুপ হয়ে গেল তা আমাদের এই জন্য এটা জানতে হবে এটা যদি কিভাবে হবে না যদি আমরা পরম্পরা সূত্রে গ্রহণ করি এই জন্য সিদ্ধি লাভ হবে তখনই শাস্ত্রে বলা হয় ভাগবতে সুন্দর কথা দ্বিতীয় স্কন্দে ভাগবতে বলেছেন হ্যাঁ দ্বিতীয় স্কন্দে প্রথম অধ্যায় এগারো নম্বর শ্লোকে এ তৎ নির্বিদ্যমানাম ইচ্ছতাম অকুত অভয়ম যদি অভয় চাও যদি অভয় ইচ্ছা করেন কি করতে হবে যোগী নাম নিপন নির্ণীতাম হে রাজন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোসাই বলছেন মহান আচার্যদের প্রদর্শিত পন্থা অনুসরণ করে নিরন্তর ভগবানের পবিত্র নাম কীর্তন করা সকলের জন্য সিদ্ধি নিশ্চিত নির্ভীক পন্থা তার মানে পরম্পরা সূত্রে আচার্যরা যেভাবে বলেছেন সেভাবে করতে হবে সেই জন্য আমরা নিজের মতের সৃষ্টি করব না নিজের মত হয়ে গেলে শাস্ত্রের মতটা কী শাস্ত্রের মত পথ একটা হবে বহু হবে না হ্যাঁ তো সেজন্য যদি আমরা জীব আত্মা হই ব্রহ্ম সেই ব্রহ্মের অংশ হই তাহলে একটা মত একটা পথ বহু মত বহু পথ নয় সেজন্য সনাতন ধর্ম একটি সনাতন মানে জীবের সনাতন মানে জীব আত্মা হচ্ছে নিত্য ভগবান নিত্য তাই তার ধর্ম নিত্য মানে আইন তাই জীবের ধর্ম সনাতন মানে নিত্য মানে ভগবানের সেবা করা এই জন্য এই নাম হটার সঙ্গে এইসব শিখে জীবকে শিখাতে হবে তুমি কৃষ্ণের দাস ভুলে গেছ এই জন্য দুঃখ পাচ্ছ এটাই হচ্ছে সনাতন ধর্ম মানে নিত্য ধর্ম আত্মার আনন্দ আত্মানন্দ এটাই ভাগবত বলা হলো এটাই পর ধর্ম প্রত্যেক মানুষের পর ধর্ম যেন সবই পুমসাম পরো ধর্ম যত ভক্তির অধ্যক্ষ যে অহিতু কি অপ্রতিহতা জ আত্মা সুপ্রসিদ্ধ অহিতু কি কৃষ্ণ সেবা আমরা ধনং জনং সুন্দরীং খেতে পাচ্ছি না চাকা পয়সা দাও এটা তো ব্যবসায়ী হয়ে গেল পাটুয়ারি বুদ্ধি হয়ে গেল ভগবানের কাছে এই জন্য দুর্গাপূজা কালী পূজা ভিড় কেন আত্ম আত্মকল্যাণ নয় ওটা দেহের কল্যাণ আসরিক প্রবৃতি হ্যাঁ সেই জন্য মানুষ জানে না প্রকৃত বুদ্ধিমান হলে বিবেকহীন হল বুঝবে না বিবেকবান বুঝবে তো সেটা জানুন সেজন্য বিবেকবান হন বিবেকহীন হবেন না হ্যাঁ তো সেটাই হচ্ছে শাস্ত্রের জিনিস তো এইভাবে আর একটা খাতা থাকবে অ্যাকাউন্ট আপনারা যখন বসছেন কেউ প্রণামী দিচ্ছে সেটা হিসাব রাখবেন কিছু ধূপ কিনবেন করতাল কিনবেন কোনো গরিব ভক্ত না মায়াপুরে আসতে পারলো না সেখান থেকে সেই অ্যাকাউন্ট থেকে খরচ করে নিয়ে আসবেন এরকম সহানুভূতিশীলতা তো সেই জন্য আমাদের পরম্পরা সূত্রে আসতে হবে আর সবাইকে গুরুত্ব দিতে হবে প্রত্যেক ভক্তকে গুরুত্ব দিতে হবে কী করলে গুরুত্ব হবে না যদি আমরা পরস্পর কমিউনিকেশন করে রাখি যদি আমরা প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ থাকে তাহলে কী হবে গুরুত্বটা বাড়বে হ্যাঁ কি না প্রত্যেক সাথে প্রত্যেকে যদি যোগাযোগ থাকে সব সময় তাহলে কোপারেশন মানে ভালোবাসা যুগ থাকবে পরস্পরের মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না সবাই সবাইকে রক্ষা করবে আমি গত মেদিনীপুর সম্মেলনে বলছিলাম যে রেড উড ফরেস্ট ওখানে দেখছে সবাই বৈজ্ঞানিকরা যে কোনো ছোটো গাছ বড় গাছ মাঝারি গাছ বড় ঝড় বৃষ্টি এলেও পড়ে না তখন ওরা পরীক্ষা করে দেখছে পাশে পড়ে যায় কিন্তু ওই বাগানটা পড়ে না ওই ফরেস্টটার বড়ও পড়ে না মাঝারিও পড়ে না ছোটোও পড়ে না ঝড় যত আসু তখন ওরা সব দেখছে ছোট গাছ মাঝারি গাছ বড় গাছের সাথে শিকড় দিয়ে আবদ্ধ করে রেখেছে বড় গাছ ছোট গাছ মাঝারি গাছ সাথে আবদ্ধ করে রেখেছে মানে প্রত্যেকের শিকড় প্রত্যেকের সাথে সারা ওই রেড ফরেস্টে এক গাছ আর সাথে জড়িত রয়েছে যখন ঝড়ে সেরকম টেনে নিয়ে যাচ্ছে ওরা সব টেনে রাখছে ওইদিকে যাচ্ছে সে তারা টেনে রাখছে তার মানে এরকম রেড হুড ফরেস্টে আর পড়ে যাচ্ছে না ঠিক সেই রকম নামটো সঙ্গে আমরা যখন ছোট্ট কনিষ্ঠ মধ্যম উত্তম প্রত্যেক ভক্ত সাথে যদি কমিউনিকেট করে জড়িত থাকি কানেক্ট থাকে পরস্পরের সঙ্গে তাহলে কোনো কিছু কলি আমাদের মাঝে আর প্রবেশ করতে পারবে না বড় বড় ঝড় দিবে না যেখান থেকে ভক্ত আর পতিত হয়ে যাবে চলে যাবে নিদায় গৌর প্রেমানন্দে সেজন্য যুক্ত থাকতে হবে যুক্ত থাকতে হবে এটাই হচ্ছে পরম্পরা যদি আমি যুক্ত থাকি সুরক্ষিত থাকবে নাহলে চলে যাবে সেই জন্য এখানে আমরা শুনছিলাম পরামর্শ করা প্রত্যেক প্রত্যেকে গুরুত্ব দেওয়া কোপারেশন করা আর ভালো জব করতে হবে শুনে শুনে জব করতে হবে শুনে শুনে আমরা ভগবানের নাম যেন প্রভুপাদের শিক্ষা পালন করি আমরা সবাই শিশুর মতো মন চঞ্চল যেন জপ করবো যখন তুলসীর সামনে সাধু সঙ্গে এই রকম পুণ্যের দ্বারা আপনার সমস্ত পাপ যাবে দ্বন্দ্ব যে ধনী গরিব যে দ্বন্দ্ব করে দিচ্ছে আজকাল যারা বলছে আমরা দরিদ্র সেবা করছি মানে ওরা দ্বন্দ্বের মধ্যে লোককে ফেলে দে তুই ভিকারি তুই একটা মূর্খ তুই একটা রুগী তার মানে আমি তাকে কষ্ট দিচ্ছি না মূর্খ বলে দুঃখী বলে আমি ধনী বলে অহংকার করছি আর তাকে গরিব বলে দুঃখ কষ্ট দিচ্ছি এই যে ডিওয়ালিটি দ্বৈত ভাব শত্রু মিত্র তুই একটা শত্রু আমার এ আমার মিত্র ধনী গরিব এটাই তো গীতায় কৃষ্ণ এই রকম মেন্টালিটি যাদের তারা কোনোদিন কৃষ্ণকে পাবে না যে সাং তু অন্তগতং পাপং জনানাং পুণ্যকর্মান তে মহনির্মুক্ত ভজন তে মাং দৃঢ়ব্রতা তাই যিনি পাপকর্ম মুক্ত মানে কোনো অধর্ম করে না যেটা ভাগবতীকে শুনলাম কোনো দৃত ক্রীড়া মানে তাসপালি পালি জুয়া লটরি খেলে না কোনো জীব হত্যা করে না শাক ভোগ লাগিয়ে প্রসাদ খায় আর অবৈধ ক্রীড়া ছেলেমেয়েরা মেলামেশা করে না বিবাহ জীবনে পুত্রার্থে ভারজা পুত্র গ্রহণ আর রকম নেশা করে না এই সমস্ত পাপ থেকে যিনি অন্ত হয়েছেন এবং যিনি পুণ্যকর্ম মানে এই রকম গীতা ভাগবত সাধু সঙ্গে হরিনাম জপ প্রসাদ রূপক পুণ্য সঞ্চয় করেছেন তাই সেই ব্যক্তি পাপ থেকে মুক্ত হবেন তখন তার মধ্যে থেকে দ্বন্দ্ব চলে যাবে যে ডিওলিটি ভাব শত্রু মিত্র ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত এই ভাবটা চলে যাবে নাহলে যাবে না সেই ব্যক্তি ভগবানের ভজন করতে পারে তাই আমরা বললাম ভিকারি খা খাওয়াবো দরিদ্রদের খাওয়াবো তাহলে দরিদ্র আপনি করে দিচ্ছেন লোককে তাহলে তো আপনি তো দেহাত্ম বুদ্ধিতে রয়ে গেছেন আপনি ভগবানের ভজন করার যোগ্য নন এই আপনি কি করে সমদর্শী হলেন তো সেজন্য সাধুর বেশে এরকম প্রতারিত করবেন না মানুষকে তো সেজন্য আমার মন অনুরোধ এখানে আমি বলছি যে একটু সবাই নজর রাখবেন বাড়িতে ঠাকুর ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এইরকম রাধাকৃষ্ণ তার কিছু আর থাকবে না কেবল রাধাকৃষ্ণ গোপাল বিগ্রহ রাধাকৃষ্ণের কাছে থাকতে পারে না গোপাল হচ্ছে বাৎসল্য রস কৃষ্ণ রাধা কৃষ্ণ এক জায়গায় থাকলে ওটা মাধুর্য তাহলে সেখানে কি হবে সেই রসের কি হবে ব্যতিক্রম হয়ে যাবে রসভঙ্গ হয়ে যাবে এই জন্য ওখানে রাখা তার জন্য আমরা পঞ্চতত্ত্বতে বলরাম রয়েছেন নিতাই জগন্নাথের মধ্যে বলরাম রয়েছেন বড় তো সেজন্য রাধা কৃষ্ণের সাথে একসাথে রাখা যায় না তো জন্য একটা লেবেল করা হয়েছে ওটা ছোট বড়ো নয় একই কিন্তু রসগত বিচার করা হচ্ছে কিন্তু একই ব্যক্তি একই জিনিস যেমন আপনার বাবা কোটে যখন বসে সেখানে লর্ড লড় হয়ে যায় আর বাড়িতে যখন লুঙ্গি পরে বসে নাতিপুতি এসে এটো খেয়ে ঘাড়ে উঠে যায় আর মাথার চুলটা টেনে টেনে নিয়ে যায় আপনি জজ বাড়িতে মাধুর্য পুতির কাছে কিন্তু কোটে যখন বসে আছেন তখন জজ তখন নাতিপুতি গিয়ে মাথার চুলটা এরকম টানবে না কোর্টটা খুলবে না আর দাদু দাদু গিয়ে বলবে না হ্যাঁ সেখানে সেই ভগবান বিভিন্ন লীলা ক্ষেত্রে রস বৈকুণ্ঠে তিনি ঐশ্বর্য বৃন্দাবনে তিনি মাধুর্য তো সেই জন্য তার বৃন্দাবন হচ্ছে নিজস্ব বাড়ি আর বৈকুণ্ঠ হচ্ছে অফিস হ্যাঁ তো সেটা আমাদেরকে জানতে হবে কিন্তু একই জিনিস একই ব্যক্তি যেমন দাদু জজ বাড়িতে একই ব্যক্তি সে আবার কোর্টে অফিসে গিয়ে আলাদা রকম কিন্তু একইজন তো এই রসগত বিচার তো সেজন্য আমরা পরম্পরা মাধ্যমে তুলসী সহ ভগবানের সেবা করি তুলসী কৃষ্ণের প্রিয়া এই কলিযুগে তুলসীর কৃপা দরকার বৈষ্ণবী তো সেজন্য গুরু পরম্পরা থেকে উঁচুতে রাখতে হবে আমরা অনেক সময় দেখি তুলসীতে নিচুতে রাখা হয় গুরু পরম্পরার নিচে এগুলা সব নামটা মেলাতে বিভিন্ন রকম শিক্ষা এটা একটা শিক্ষা আমরা দিচ্ছি তো সেই জন্য আপনারা এটা বাড়িতে নিজে শিখে যাচ্ছেন আর অন্যকে শিখাবেন ঠাকুর ঘরে পরিচ্ছন্নতা থাকতে হবে প্রতিদিন মুছবেন আমি দেখলাম ঠাকুর ঘরে গিয়ে হাত দিয়ে অনেক বাড়িতে কালো সিংহাসন মহিলা যে কাপড়গুলি বিছানো হয় মহিলা রুমালটা গন্ধ ছাতিয়া পড়ে গেছে মানে কালো কালো বিন্দু বিন্দু রুমালে দেখা যায় আপনার কাপড় টোপড় কত পরিষ্কার আর আপনি ঠাকুর এটা করছেন সেজন্য মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন লীলা করে এসব পরিষ্কার করেছেন হৃদয় মন্দিরকে মার্জন করা তাই জন্য ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন আপনার রান্নার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন যখন রান্না করবেন মায়েরা মাথার চুলটাকে বেঁধে করবেন নালে সেখানে অশুভ জিনিস ঢুকে পড়বে রান্নাতে ভগবান গ্রহণ করবে না মাথার চুলটাকে বেঁধে আপনারা রান্না করবেন চুলটাকে খুলে রান্না করবেন না খারাপ জিনিস প্রবেশ করবে তবে ওই বাড়িটা ঠিক নেই ওই চুল উড়ে গিয়ে রান্নাতে পড়ে যাবে সবজি আমান্যতে চুল পড়ে যাবে শিক্ষা বেঁধে রান্না করবেন যারা পুরুষ ভক্ত রান্না করবেন মায়েরা চুল বেঁধে রান্না করবেন ঠাকুর পূজা চুল বেঁধে করবেন খুলে দিয়ে নয় তো চুলটা আপনার উড়ে গিয়ে ভোগের প্লেটে পড়ে যেতে পারে ফুলে পড়ে যেতে পারে সেখানে কি হবে সেই পূজাটা নিষ্ফল হয়ে যাবে ওই রান্নাটা ভগবান গ্রহণ করবে না একটা চুল পড়ে গেলে সেই জন্য মায়েদের কাছে আমার বিনম্র অনুরোধ হুম সেজন্য রান্নার সময় একটা কাপড় বেঁধে নেবেন যদি কাপড়টা ছোট হয়ে যায় আপনাদের শাড়িটা সেজন্য আরেকটা কাপড় বেঁধে নেবেন আগেকার মায়েরা শাড়িটা খুব বড় ছিল মনে হয় এখনকার মায়েদের শাড়িটা মনে ছোট হয়ে গেছে যেন কাপড়টা দিতে পারে না জানি না কেন দিতে পারে না কিন্তু প্রভুপাদের সময় আমি দেখি ভিডিওগুলি প্রভুপাদের সময় সব মাতাজিরা সব বিদেশি মেয়েরা তাদের মাথায় সব ঘুমটা আছে কাপড় আছে এখন আমি দেখছিলাম আমাদের আইসিসি মিটিং হচ্ছে সেখানে দেখছি আলোচনা হচ্ছে যে এখনকার মাতাজিরা ভক্তরা যারা অভক্ত আলাদা কথা তারা করছে না করছে এখন গ্রামীণগঞ্জে আছে দেখে যে সব মাতাজিরা প্রভুপাদের সময় ভিডিওগুলো দেখাচ্ছে তারা কি সুন্দর শাড়ি পরে সুন্দর তিলক পরে মাথাটাতে ঘুমটা দিয়ে তারা আছে ভক্তরা এটা একটু শিখবেন এটা বাধ্যতামূলক তা বলছি না এটা করলে আপনার মর্যাদা বাড়বে হ্যাঁ আপনার মর্যাদা বাড়বে সেই জন্য এটা চেষ্টা করবেন কারোর হয়তো অনেকে ভাবছে মহারাজ বেশি বেশি বলছেন না এটা আপনাদের ভক্তদের জন্য বলছি আমি আর যে অভক্ত সে যদি গ্রহণ করে তারও লাভ হবে তো জন্য আরতি যখন করবেন ভোগ লাগাবেন ভোগের প্লেটটা যখন ভোগ লাগাবেন তখন দেখবেন অনেক সময় আমরা কি করি আমি যখন এইটি সেভেনে বৃন্দাবনে ছিলাম তখন ওখানে একদিন আমি পুজো প্রভুপাত সমাধি মন্দিরে সেবা দায়িত্ব পেয়েছিলাম এক মাস গুরু মহারাজ পাঠিয়েছিলেন গৌরাঙ্গপ্রেম স্বামী মহারাজকে আর আমাকে তো ওখানে কৃষ্ণ কৃষ্ণবলরাম গৌরণীতায় সুন্দর বিগ্রহ রয়েছে আর প্রভুপাত সমাধি একটা দাদু রান্না করতো তা আমি একদিন বললাম আমি একটু আপনাকে সাহায্য করব বলে না না তুমি পারবে না তুমি সাজাতে পারবে যে আমি মায়াপুর থেকে এসেছি আমি একটু সাহায্য করতে চাই আপনি আপনি বয়স্ক লোক একাই করছেন কাউকে ঢুকতে দেয় না কিন্তু আমার একটু ইচ্ছা হলো একটু সেবা করি কেন আমি এইটি ফাইভে যখন পূজারী সাত দিন আমাকে জননীবাসপুর শিখিয়েছিলেন যে তুমি মাত্র সাত দিনে শিখো তোমরা প্রচারক বেশি দিন এখানে শিখতে হবে না সাত দিনই শিখ সেখানে উনি শিখিয়ে দিয়েছিলেন কী করে ফল আমান্য করতে হবে কি করে প্রদীপ তৈরি করে রাখতে হবে প্রদীপটা উল্টে পড়বে না আমরা তো প্রদীপ ধরেই না অনেক সময় আমি এখানে দেখছি প্রদীপ নিয়ে আসে কতবার বলেছি এখানে ধরতে চায় না আমি প্রদীপ বানিয়ে দিব এক সেকেন্ড লাগবে না ছকরে ধরে যাবে আর ওই প্রদীপ যখন দিবেন প্রদীপ তুলস মানে পঞ্চপ্রদীপ যে দানিটাতে তুলো দিয়ে রাখবো আমি উলটিয়ে রাখবো সেই তুলোটা প্রদীপটা পড়বে না কিন্তু আপনি যখন দিবেন এরকম করতে করতে প্রদীপ পড়ে যাচ্ছে পড়বে না এগুলো সব শিখেছিলাম এইটি ফাইভে মাত্র সাত দিনে কী করে ফল আমান্য করতে হবে একটা আপেল আমরা খোসা ছড়ি না কালো হয়ে যায় হাতের ডাক লেগে বটিটা খারাপ সেখানে দেখা যায় বীজ রয়ে গেছে একটা করি আঁস মতো শাঁস রয়ে গেছে ভিতরে চার ফাল করবেন তার ভিতরে সব বীজটি শ্বাস খোসা ছড়িয়ে যেন চারটা হলো তার মধ্যে কিছু কিছু শক্ত জিনিস থাকে সেগুলোকে সুন্দর আমান্য করতে হয় লেবু মৌসুমি লেবুতে বীজ থেকে যায় শিরা থেকে যায় সাধারণ লেবু যখন বা অন্নতে দেওয়া হয় সেই লেবুটাই অমান্য করতে এখন শিখে না ইসব অন্নতে ঘি দিতে হয় গুরু মহাজ যদি ভোগে অন্নতে ঘি না দেবেন ভূত খেয়ে নেবে সেজন্য পিওর ঘি তৈরি করুন দুধ এনে সেখানে কেবল ভোগে এক ছিটা গরিব এক ছিটা লাগিয়ে দিন একটা আঙ্গুল নিয়ে ঠিক করে টাচ করে দিন বেশ ওতেই হবে সেজন্য দুগ্ধ জাতীয় জিনিস মাস্ট ভোগে টাচ করতে হবে নাহলে ওটা ভগবান গ্রহণ করবে না তুলসী পাতা ধুয়ে সব সবসময় তো এই সমস্ত জিনিস ভোগের জন্য পরিষ্কার আর ভোগ যখন অন্যটা মাঝখানে বেশি করে দিবেন বাটিতে সাজাবেন যেন অন্ন সাজালেন কিন্তু দেখছি সবজি পড়ে গেছে একদিকে থালায় একটু ডাল পড়ে আছে মানে খিচড়ির মতো এদিক সেদিক ওটা নয় আমাদের ওই বৃন্দাবনে প্রভু আমাকে বললেন যে তুমি সাজাতে পারবে আমি যে আপনি একদিনে আমাকে শিখিয়ে দিন আমি সাহায্য করব। তখন আমি আমি বললাম আমি একদিন করি আমার ভুলগুলো দেখে দিলেন তখন আমি শিখে যাব তারপরে থেকে শিখবো বলে ঠিক আছে তাই আমি করেছি হ্যাঁ তুমি পারফেক্ট আমি একটা জননীবাস প্রভু শিখিয়েছেন এক ফটা ডালও পড়েনি কোথাও এমনভাবে নিতে হবে ভোগের অন্য প্লেটে বাটিগুলাতে একটা বড় থালা আমি দেখতাম নিতে কষ্ট হতো মাঝখানে অনেক অন্য তার বাটিগুলা সুন্দর সাজাতে হবে একদিকে কিছু নোংরা শাক পড়ে গেছে এটা পড়ে যেন থাকবে না ভগবান দেখেই ভোগের প্লেট দেখেই যেন আনন্দ হবে তো সেজন্য ভোগের প্লেট যখন দিবেন এই যে ঠাকুর সিংহাসন এখানে টেবুল থাকলো তাহলে ডাইরেক্ট এই সামনে ভোগের প্লেট বসবে প্রথম তার সামনে একটা আসন দিবেন বুঝা গেল এটা ঠাকুর হলে এখানে আসন থাকবে সিংহাসন এটা ভোগের প্লেট ভোগের প্লেট এটা আসন এটা ঠাকুর বোঝা গেল সবাই তাহলে এই আসন আর এখানে পূজারি আসন আপনি দ্বিতীয় আসন এই পাশে দিতে পারেন ভগবানের জন্য কিন্তু জন বলছেন আমাদের প্রয়োজন নেই কিন্তু পূজারি করছে শেখানো হয় দুটো আসন কিন্তু যখন আপনাদের মাধব মন্দিরে গিয়ে একটু লক্ষ্য করবেন পূজারি প্রথমে আসে মুছে টুছে একটা আসন টেবিলের সামনে বিছিয়ে দিয়ে পূজারি যেদিকে দাঁড়ায় ওখানে থাকে তারপর পর্দা বন্ধ করে দেয় ভোগ লাগায় কেন একটা আসন না এটা গুরুদেবকে দেওয়া হচ্ছে পরম্পরার মাধ্যমে জন বলেন বলরাম হচ্ছেন আদি গুরু তিনি আধার শক্তি সমস্ত যত কিছু লাগবে তার থেকে আসে এই গুরুকে দেওয়ার মাধ্যমে যেহেতু তিনি বলরামের শক্তি তাই যত আসন লাগবে আপনার সিংহাসনে রাধাকৃষ্ণ পঞ্চত্ব পাঁচটা বিগ্রহ জগন্নাথ বলদেব সুভদ্রা তিনটা বিগ্রহ নৃসিংহদেব কত আছে না তাহলে কত প্লেট দেওয়া উচিত আপনি মাত্র একটা নিয়ে আসছেন তাহলে একটা আসন সেই জন্য তাহলে অনেকগুলা প্লেট অনেকগুলো আসন দিন কেন দিচ্ছি না এই জন্য জনসবু বললেন যে বল গুরুর মাধ্যমে করলে যত আসন লাগবে বলরাম সব দিবেন আর সমস্ত ভোগের প্লেটও তিনি দিবেন প্রত্যেককে তোমার কেবল গুরুকে অর্পণ করা দরকার পরম্পরার মাধ্যমে গ্রহণ করবেন গুরুদেব দেখে আপনি আলু সিদ্ধ দিয়েছেন গুরুদেব সেখানে আরও শাক আরও কিছু লাগিয়ে দিলেন তার গুরুদেব আর কিছু লাগিয়ে দিবেন মহাপ্রভুর কাছে চলে যাবে মহাপ্রভু রাধারানীর কাছে দিয়ে দিবেন আর রাধারানী মহাপ্রভু রাধারানী একই কিন্তু তবু রাধারানী তখন পঞ্চাশটা চুল্লিতে রান্না করছেন সমস্ত গোপীদেরকে নিয়ে অনেক গোপীদের নিয়ে তাহলে আপনার জিনিসের সাথে আস্তে আস্তে পুট হয়ে 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 সেখানে রাধারানীর আরও জিনিস নিযুক্ত করে দিলেন ভগবান সেখানে মহাভোজ পাবেন তাহলে কি হলো আপনার সাহা হল হলো তো ডাইরেক্ট যদি কৃষ্ণকে লাগিয়ে দিবেন কেবল সাহা আলু সিদ্ধ হবে তো জন্য এরকম ভোগ লাগান ঘণ্টি ধরবেন ঘন্টা গরুর স্তম্ভকে মুখে চেপে রাখবেন না তার নিচে ধরবেন এবং এই কমরের উঁচুতে ঘণ্টা ধরবেন এটা মনে রাখবেন সবাই আরতি যখন করবেন তখন আপনার বাড়িতে এত বিগ্রহ তো আরতি করছেন রাধাকৃষ্ণ মূল বিগ্রহ মনে রাখতে হবে ইস্কনের মূল বিগ্রহ রাধাকৃষ্ণ আরাধনা আমাদের করতে হবে নিতায় গৌর কিন্তু যখন আপনার সিংহাসনে এত বিগ্রহ আছে তাহলে আরতি আমরা নাম পরিচয় পরিচয়ে লেখা আছে চাট যখন আপনি আরতি করবেন তার মানে মূল বিগ্রহকে সমস্ত আরতি পরিপূর্ণ করতে হবে আর সমস্ত বিগ্রহতে তিনবার করে করবেন তিনবার মানে আপনার গৃহস্থ জীবনে আপনার সময় কম অফিসে যাবেন ব্যবসায় যাবেন চাকরিতে যাবেন যার দরুন আপনাকে কি করতে হবে না গুরু পরম্পরার মাধ্যমে যখন ধূপকাঠি নেবেন আসনে দাঁড়িয়ে ধূপে জল দিলেন আর ধূপকাঠিটা গুরুদেবের কাছে দেখাচ্ছেন তার মানে গুরুকে আরতি করছেন না পরম্পরার মাধ্যমে নিয়ে গিয়ে তুলসীর কাছে গেলেন তারপরে এইভাবে নৃসিংহদেব পঞ্চতত্ত্ব জগন্নাথ হয়ে জগন্নাথ হয়ে রাধারানীর চরণের লাগায় ধরে রাখলেন এবং একসাথে রাধা কৃষ্ণকে সারা অঙ্গে সাতবার ঘুরিয়ে নিলেন ধূপকাঠি তারপরে জগন্নাথকে তিনবার মানে জগন্নাথের যে ছবিটা বলদেব সুভদ্রা তিন তিনজন আছে কিন্তু একসাথে তিনবার করুন ওই আলোক্ষ্যতে পঞ্চতত্ত্বে পাঁচজন আছে কিন্তু একসাথে তিনবার করুন তাপরে নিসিংহদেবের তিনবার করুন তুলসীতে তিনবার করুন পরম্পরা যখন আসবেন আপনার টাইম থাকলে প্রতিটা পরম্পরায় তিনবার করতে পারেন নাহলে একবার করে করে গুরুদেবের কাছে তিনবার করবেন আর যদি সময় থাকে সব পরম্পরায় তিনবার ঘুরিয়ে ঘুরিয়ে এই প্রসাদই তারপরে গুরুর মাধ্যমে শেষে সমস্ত দেব বৈষ্ণব উপস্থিত সমস্ত দেবগণ জনসাধারণ উদ্দেশ্যে তিনবার ঘুরিয়ে দেবেন এটা হয়ে গেল ধূপকাঠি তারপরে প্রদীপ সম্বন্ধে যা লেখা আছে না পরিচয় ঠিক সেই রকম গুরু পরম্পরার মাধ্যমে গিয়ে রাধারানী চরণে পৌঁছাবেন আর সেখানে রাধা কৃষ্ণের একসাথে করবেন হয় রাধারানীকে করতে পারেন বা কৃষ্ণকে করতে কিন্তু একা একা না করে একসাথে কৃষ্ণ করবেন চরণে কয়বার চারবার তারপরে নাভিতে দুইবার মুখমণ্ডলে তিনবার সারা অঙ্গে সাতবার ষোলোবার এরকম ঘুরিয়ে তারপরে জগন্নাথ বলদেব সুভদ্রা ওখানে কয়বার তিনবার পঞ্চদত্ত ছবিতে তিনবার নৃসিংহাদেবে তিনবার তুলসীতে তিনবার পরম্পরা টাইম থাকলে তিনবার নাহলে একবার করে গুরুদেবের কাছে তিনবার আর বৈষ্ণব এই এইভাবে প্রত্যেকটা জিনিস করলে আপনার টাইম শেষ কুড়ি মিনিটে আরতি শেষ হয়ে যাবে তাহলে আপনার সময় যদি আপনি ঘুরাতে থাকেন ঘুরাতে থাকেন ঘুরাতে থাকেন আরতি হবেন বেশি জপ চলে যাবে পূজা অর্চনা অনেক কিছু সময় চলে যাবে সেই জন্য এই শট শিখলেন তো সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তা আমি অনেক বেশি বলতে চাইলেও এখানে সমাপ্ত করে দিচ্ছি সব ভক্তদের ভক্তদের কেয়ার নেবেন পরস্পর সাথে যুক্ত রাখবেন পরামর্শ করবেন কেন্দ্রবিন্দু ভগবান গুরুর রাখবেন এবং এইভাবে উপচক্র চারটা সংঘ মিলে একটা উপচক্র এরকম একজনকে দায়িত্ব দিবেন সেটা জেলা প্রচারকের অনুমোদন নিয়ে আর এরকম বারোটা হট সংঘ হলে একটা চক্র সেনাপতি থাকবে যে বারোটা গ্রুপকে দেখবে তারপরে ছত্রিশটা গ্রুপ হলে একটা মহাচক্র সেনাপতি হবে আর একশো আট গ্রুপ হলে মালা সেনাপতি হবে মেদিনীপুর জেলায় এইসব আছে তো আমরা চাই কালকাটাতেও এরকম হোক একটা গ্রন্থ নাম তে বের প্রকাশ হয়েছে গৃহস্থ কেমন হবেন প্রভুপাদের সমস্ত কোট এটা আপনারা এই বুকস্টল থেকে চাইবেন গৃহস্থ কেমন হবেন কার আছে এই বইটা কীভাবে গৃহস্থ জীবনযাপনা আপনি করবেন এখানে সব আছে